أعوذ بالله من الشيطان الرجيم. وقل الحق من ربكم فمن شاء فليكفر. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত পরিবেশনা সত্যের সন্ধানে অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আপনাদের সবার জন্য আমাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং দোয়া রইল। সুদর্শক, নিয়মিত বিরতির পর আজ আমরা আবার আমাদের এ পর্বের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আজ এ পর্বের অনুষ্ঠানের প্রথম দিন। আপনারা জানেন বর্তমানে রবিউল আউয়াল মাস আমরা অতিক্রম করছি। বলা হয় এ মাসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং এ মাসেই তিনি ইহধাম ত্যাগ করেছেন। বিতর্ক আছে, মতভেদ আছে এবং এই মাসে মুসলমানদের বিভিন্ন দল বিভিন্ন অনুষ্ঠানাদি উদযাপন করে থাকে। অনেক আনন্দ অনুষ্ঠান করা হয়, এই দিয়ে মিলাদুন্নবী পালন করা হয়। কিন্তু যেহেতু এ মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন, এ মাসেই তিনি মৃত্যুবরণ করেছেন, তাই কোনো আনন্দ অনুষ্ঠান না করে আমাদের উচিত এ মাসে বেশি বেশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত নিয়ে আলোচনা করা, তার জীবন আলেখ্য আলোচনা করা, তার জীবনের অনুপম দিকগুলো তুলে ধরা। সে দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, যা ছিল পূর্ণাঙ্গ জীবনবিধান। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন অনুধাবন করেছেন, তিনি তার উপর আমল করেছেন এবং তিনি ছিলেন পবিত্র কোরআনের প্রতিরূপ। তিনি সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলমানদের কী দায়িত্ব পালন করতে হবে তা শিখিয়ে গেছেন, তার নিজের ব্যবহারিক আচরণ দ্বারা শিখিয়েছেন, তার সাহাবিদের মাধ্যমে আমাদের সামনে উত্তম আদর্শ রেখে গেছেন। সুদর্শক, আজ এই মাসে আমাদের উচিত তার সেই জীবনের অনুপম দিকগুলো আলোচনা করা এবং সেগুলো অবলম্বন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। দর্শক, আপনারা বুঝতেই পারছেন এবার আমরা আলোচনা করতে চাচ্ছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে। সমসাময়িক বিষয়ের প্রতি দৃষ্টি রেখে আমরা আমাদের আলোচনা করে থাকি। আজ মুসলমান দেশগুলোতে, বিশ্বের মুসলমান অধ্যুষিত দেশগুলোতে সর্বত্র আমরা অশান্তি, নৈরাজ্য এবং হানাহানি, মারামারি, কাটাকাটি দেখতে পাচ্ছি। আগুনের লেলিহান শিখা সর্বত্র দাউ দাউ করে জ্বলছে। কেন আজ বিভিন্ন মুসলমান দেশে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণ ক্ষেপে উঠেছে? আবার জনগণকে দমন করার নামে রাষ্ট্রযন্ত্র বিভিন্ন ধরনের অপকৌশল প্রয়োগ করছে এবং এই জনগণ এবং রাষ্ট্রের, শাসক এবং শাসিতের মাঝে যে টানাপোড়েন চলছে, এর মধ্যে থেকে একে কাজে লাগিয়ে ফায়দা লোটার জন্য এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ নৈরাজ্য সৃষ্টি করছে এবং এতে মারা পড়ছে নিরীহ জনসাধারণ। তো এই যে নৈরাজ্য এবং শাসক এবং শাসিত গোষ্ঠীর মাঝে যে টানাপোড়েন, কেন এ সৃষ্টি হয়েছে এবং এগুলো থেকে মুক্তির উপায় কী, সেগুলি আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের আলোকে আমাদের আলোচনায় তুলে আনার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দু ঘন্টার আপনাদেরকে সাথে পাবো, এটি আমাদের আশা। আজ স্টুডিওতে আমরা এখানে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি শ্রদ্ধেয় মৌলানা ফিরোজ আলম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বাংলাদেশ স্টুডিও থেকে আমাদের সঙ্গে আজ যোগ দিবেন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব এবং তার সঙ্গে আছেন নতুন মুখ মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব। আমি আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুদর্শক,
আমি আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, 2 ঘন্টার অনুষ্ঠান, আপনাদের সঙ্গে কথা বলতে পারলে আমাদের ভালো লাগবে। আপনারা ফোন করতে পারেন, টেলিফোনের মাধ্যমে টেলিফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন, স্টুডিওতে সরাসরি কথা বলতে পারেন, এছাড়া আপনারা ফ্যাক্স এবং ইমেলের মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন। আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে আর আমাদের অনুষ্ঠানকে সফল করবে। আমি স্টুডিওতে যেহেতু মৌলানা সাহেব আছেন, প্রথমেই মৌলানা সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাইব। যেভাবে আমরা ভূমিকায় আমি কিছু কথা বললাম, আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তির দূত, তিনি ছিলেন শান্তির যুবরাজ। কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া সত্ত্বেও আজ বিশ্বের বিভিন্ন মুসলমান দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি দেখা যাচ্ছে। আমি নাম নিচ্ছি না, কিন্তু সর্বত্র এটি সবাই জানে। আমাদের টার্গেট কোনো বিশেষ দেশ বা কোনো গোষ্ঠী আমাদের টার্গেট নয়, আমরা সার্বজনীন কথা বলছি। আমরা ইসলামের মূল নীতি বা স্বর্ণালী যে শিক্ষা, সেগুলি তুলে ধরার চেষ্টা করছি। এই যে অশান্তি, এর কারণ কী এবং এই অশান্তি থেকে উত্তরণের উপায় বা শান্তি প্রতিষ্ঠা কীভাবে সম্ভব, সেটি যদি আপনি অনুষ্ঠান শুরুতেই আলোচনা করতেন। আপনাকে ধন্যবাদ, আপনার তো ভূমিকাতেই পুরো বিষয় এসে গেছে। আমি আপনার কথার সাথে 100% একমত। আর এই যে অশান্তি বিরাজমান, আমাকে প্রথমে দুরূদ শরীফ পড়া উচিত ছিল, আমি যা পড়তে চাই, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমাদের সব আলোচনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সত্যিকার অর্থে পৃথিবীতে সবচেয়ে পূর্ণ শান্তি নিয়ে এসেছে ইসলাম। ইসলামেই একমাত্র ধর্ম যা পরিপূর্ণ পারফেক্ট শান্তির কথা বলে। পৃথিবীতে যত ধর্ম এসেছে সব ধর্মই শান্তির প্রতিনিধিত্ব করে, কিন্তু পূর্বেকার ধর্মগুলোর শান্তির যে কনসেপ্ট বা দৃষ্টিভঙ্গি, সেগুলো আপেক্ষিক বা সীমিত অঞ্চল বা সীমিত জাতির ক্ষেত্রে সেই শান্তির পরিসীমা সীমাবদ্ধ ছিল। কিন্তু ইসলাম পূর্ণ শান্তি নিয়ে এসেছে। কিন্তু তা সত্ত্বেও আপনি যেভাবে বলেছেন যে আজকে ইসলামের মান্যকারীদের মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারীরা পৃথিবীতে অশান্তির সবচেয়ে বড় প্রতীক হয়ে আছে। মুসলমান নামেই মনে করা হয় নাউজুবিল্লাহ অশান্তি আর নৈরাজ্য আর আত্মঘাতী বোমা হামলা আর ভীতির প্রতীক, মূর্ত প্রতীক মনে করে তাদেরকে মানুষ। কিন্তু এটি খুবই হৃদয়বিদারক একটি পরিস্থিতি, এই জন্য যে মুসলমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা থেকে দূরে চলে গেছে, কোরআনের শিক্ষা থেকে তারা দূরে চলে গেছে। আজকে যদি কোরআনের শিক্ষা অনুসৃত হতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মানুষ অনুসরণ করত, তাহলে এতটা দুর্নাম হতো না ইসলাম। আর এর প্রমাণ আমাদের কাছে এখনও আছে, যে এই আলোচনা, আমরা 4 দিনের আলোচনার কোর্সে ইনশাল্লাহ এগুলো ফুটে উঠবে এখানে। কিন্তু আমি ইসলামের কথা বললাম যে সবচেয়ে বড় এবং সবচেয়ে মহান আর সবচেয়ে পরিপূর্ণ শান্তি নিয়ে এসেছে, এই কথা আমিই বলছি না, বরং যে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন, পবিত্র কোরআন, এই কোরআনের প্রতিটি অক্ষর শান্তির অর্থ নিজের ভিতর রাখে। প্রতিটি শব্দ শান্তির প্রতিনিধিত্ব করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত। এটি আমার মুখের দাবি নয়, কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআন পড়ে, সে কোরআনের প্রতিটি আয়াতের প্রতিটি শব্দের সম্পর্ক শান্তির সাথে খুঁজে পাবে ইনশাআল্লাহ। আর অনুরূপভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা যদি সেইগুলো সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চেনার উপায় হলো কোরআনে করিমের আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের পরিপন্থী কোনো কথা বলতেন না, তার যে কথার সমর্থনে কোরআন আছে সেই কথা অবশ্যই শান্তির প্রতীক। এ কথা আমাদেরকে ভালোভাবে স্মরণ রাখতে হবে যে কোরআন শরীফ মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে, মুসলমানের পরিচয় তুলে ধরতে গিয়ে নিজেই বলেছে যে মুসলমান সে যে সম্পূর্ণভাবে 100% খাঁটি শান্তির কথা বলে, শান্তির অনুসরণ করে, শান্তি স্থাপন করে। বালা মান আসলামা ওয়াজহাহুলিল্লাহ, আমি এই আয়াতের কথা বলছি, সূরা বাকারার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানকে সংজ্ঞায়িত করেছেন যে মুসলমান কে, মুসলমান সে যে বালা মান আসলামা ওয়াজহাহুলিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন
ফালা হু আজরুহু ইনদ রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে মুসলমান সে আসলামা ওয়াজহাহু লিল্লাহে, যে নিজেকে নিজের ইচ্ছা অভিপ্রায় চাওয়া পাওয়া পছন্দ অপছন্দ রাগ ক্রোধ উষ্মা ভালোবাসা স্নেহ সব কিছু খোদা তালার দরবারে সমর্পণ করে, অর্থাৎ যে নিজের সব কিছু সুপুর্দ করে সমর্পণ করে আল্লাহ তালার কাছে, সে হলো মুসলমান। আর মুসলমানের দ্বিতীয় দিক দ্বিতীয় আঙ্গিক কি, আস ওয়াহুয়া মোহসেনুন, সে আল্লাহর সামনে আত্মসমর্পণের পাশাপাশি সে এহসান করে, সে মানুষের অধিকার দেয়, মানুষের প্রতি সে স্নেহসুলভ ব্যবহার করে, মানুষের সাথে সদ্ব্যবহার করে, মানুষের প্রাপ্য মানুষকে দেয়। তো ইসলাম বা মুসলমানের সংজ্ঞাকে আল্লাহ তাআলা দুভাগে ভাগ করেছেন এখানে। প্রথম অংশ আল্লাহ তাআলার অধিকার, পুরোপুরি খোদার সামনে সমর্পণ করে। দ্বিতীয় অংশ হলো আল্লাহর সৃষ্টির অধিকার প্রদানে সে কখনো ত্রুটি করে না, আল্লাহর সৃষ্টির যা প্রাপ্য সে একশত ভাগ তা দেওয়ার চেষ্টা করে। তো আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আপনার ভূমিকাতে ফুটে উঠেছে যে বিভিন্ন জায়গায় মুসলমান মুসলমানের উপর আক্রমণ করছে, শাসক শাসিতের উপর আক্রমণ করছে, শাসিত শাসকের বিরুদ্ধে অন্যায়ের আশ্রয় নিচ্ছে। কোথায়ও আগুনের কথা আপনি বলেছেন যে আগুনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি একে অন্যের বিরুদ্ধে। তো এগুলো এই জন্য যে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেছে, শান্তি থেকে দূরে চলে গেছে, কিন্তু এটি কোরআনের উদ্দেশ্য ছিল না, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না। ইসলাম সেই ধর্ম যা রং ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্য শান্তির বাণী নিয়ে এসেছে, কোনো প্রকারের পার্থক্য করেননি আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনের বিভিন্ন দৃষ্টান্ত আমার সামনে আছে, আমি সেগুলো একে একে এখানে বলতে পারি, কিন্তু তার আগে কোরআন শরীফ থেকে আমি আরও দু একটি এরকম আয়াতের দিকে শুধু ইশারা করতে চাই যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসলমানদের আচার আচরণ কেমন হওয়া উচিত সমাজে সেইগুলো তুলে ধরেছেন। আর কত পরিষ্কারভাবে বলা হয়েছে যে একই সমাজে বসবাসের কারণে বিভিন্ন মানুষের সাথে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের সাথে, হে মুসলমানগণ তোমাদের যে দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে মত পার্থক্য দেখা দিতে পারে, বিশ্বাসগত মত পার্থক্য দেখা দিতে পারে, যা সবচেয়ে বেশি স্পর্শকাতর একটি বিষয়। বিশ্বাসের ক্ষেত্রে গিয়ে একে অন্যের উপর আক্রমণ করতে দ্বিধা করে না ভিন্ন ধর্মের অনুসারীরা। সেক্ষেত্রেও দেখুন কোরআনে করিম কত সুন্দর শান্তির শিক্ষা দিয়েছে। কোরআনে করিম বলে যে তোমাদের খোদাকে যারা গালি দেয়, ওলা তাসুবুল্লাজিনা ইয়াদউনা, পুরো আয়াতটা এখন মনে পড়ছে না, যে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য অন্য খোদাকে ডাকে তাদের খোদাকে তোমরা গালি দেবে না। এর ফলে কি হবে, এর ফলশ্রুতিতে যা হবে তাহলে তারা অজ্ঞতাবশত তোমাদের সত্য খোদাকে গালি দিয়ে বসবে। তোমরা তো এমন অলিক খোদার নামে হয়তো কোনো নেতিবাচক কথা বলবে, কিন্তু তার প্রত্যুত্তরে তারা তোমাদের সত্য খোদার বিরুদ্ধে অপলাপ করবে, অপলাপ করতে পারে। তো এ কারণে যে মিথ্যা খোদা আছে, অলিক এবং কাল্পনিক যে সমস্ত খোদা রয়েছে, প্রতিমা রয়েছে, সেইগুলো সম্পর্কেও কোনো কটূক্তি উচ্চারণ করবে না, কোনো এমন শব্দ মুখে আনবে না যে যা শুনলে অন্যের মর্মযাতনার কারণ হতে পারে। তো শান্তির কত অসাধারণ একটি শিক্ষা কোরআনে করিম ধর্মের জগতের জন্য তুলে ধরেছে। যত ধর্মই থাকুক, সব এই আয়াত অনুসারে সব ধর্মের নিজস্ব রীতি অনুসারে, নিজস্ব নীতি অনুসারে, নিজস্ব বিশ্বাস অনুসারে নিজ নিজ খোদার ইবাদতের পূর্ণ স্বাধীনতা কোরআন শরীফ দিয়েছে। কোনোভাবে কারো অনুভূতিতে আঘাত করার কোরআনের এই আয়াত অনুমতি দেয়নি, কারণ কোরআন বলছে এর ফলে তারা তোমাদের সত্য খোদাকে গালি দেবে। তো শান্তি প্রতিষ্ঠার এর তুলনায় সুন্দর শিক্ষা আপনি পৃথিবী কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে দেখবেন না। তারপর আরও আয়াত আছে কোরআন করিম বলে যে তোমরা ইনসাফ, কোনো জাতি তোমাদের সাথে অন্যায় করেছে, এই অজুহাতে এই বাহানায় তাদের সাথে যখন গিভ অ্যান্ড টেক হয়, তোমাদের লেনদেন হয় সামাজিকভাবে উঠা বসা করো, সেই ক্ষেত্রে তোমরা কখনো, তারা অন্যায় করেছে তাই তোমরা কখনো ন্যায় করতে ভুলবে না, তোমরা অন্যায় করবে না তাদের অন্যায়ের সূত্র ধরে। তোমাদের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, প্রত্যুত্তরে তোমরা দুর্ব্যবহার করবে না, ন্যায়কে কোনোভাবে জলাঞ্জলি দেবে না,
এটিকে নষ্ট হতে দেবে না তো কোরআনের এক একটি আয়াত শান্তির বার্তা নিয়ে এসেছে সমগ্র মানবতার জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু কোরআন ছিলেন এটি আমরা কোরআন থেকে জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী জীবন সঙ্গিনী বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং চরিত্র যদি জানতে চাও তাহলে কোরআন শরীফ পড়ো যা কোরআন ছিল তাই মুহাম্মদ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে নিজের জীবনে অনুসরণ করেছেন বহু ঘটনা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার বিভিন্ন হাদিস এখন মনে পড়ছে যে শান্তি প্রতিষ্ঠার কিভাবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন বিভিন্ন ঘটনা কখনো উপমার মাধ্যমে তিনি শান্তির দিকে তার সাহাবীদের তার মান্যকারীদেরকে দেখেছেন কখনো এলহাম হয়েছে শান্তি সংক্রান্ত এই ধরনের বিষয়াদি তিনি তার সাহাবীদের সামনে তুলে ধরেছেন যেমন একটি হাদিস আমার মনে পড়ছে কোনো ক্ষেত্রে কোনো প্রাণীর সাথে দুর্ব্যবহার হচ্ছে কোনো মানুষ নয় সাধারণ একটা জীব উট বা ঘোড়া সেই ঘোড়ার সাথে মালিক দুর্ব্যবহার করছে এভাবে যে সেটিকে আঘাত করছে জোরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন যে তুমি এই এই দুর্ব্যবহার ছাড়ো যে দয়া প্রদর্শন করতে জানে না এমনকি মানুষের পর্যায়ে যে লোয়ার স্পেসেস আছে নিম্ন প্রজাতির প্রাণী সেই প্রাণীর ক্ষেত্রেও যারা দয়া প্রদর্শন করতে জানে না সে কোনোদিন দয়া পাওয়ার যোগ্য নয় তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতীক ছিলেন শান্তির দয়া মায়া এবং ভালোবাসার একইভাবে একটা হাদিস আছে সাহাবা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কসম সে মুসলমান নয় আল্লাহর কসম সে মুসলমান নয় রিপিট করে যাচ্ছেন বারবার আল্লাহর কসম সে মুসলমান নয় এবং তার এই উক্তি বন্ধ করছিলেন না তিনি সাহাবারা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল কে মুসলমান নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে মুসলমান নয় যার হাত এবং যার জিহ্বা থেকে তার প্রতিবেশী নিরাপত্তা পায় না যার প্রতিবেশী তার পক্ষ থেকে নিরাপত্তা বোধ করে না শান্তি বোধ করে না সবসময় সে ত্রস্ত থাকে ভীত থাকে যে আমার প্রতিবেশী যে কোনো সময় আমার ভয়াবহ ক্ষতি করতে পারে এবং এমনকি আমার জীবনও হুমকির সম্মুখীন তো এমন ব্যক্তি যার পক্ষ থেকে তার প্রতিবেশী নিরাপত্তা বোধ করে না সবসময় একটা ত্রাসের ভিতর থাকে ত্রস্ত থাকে যে ব্যক্তি টেরোরাইজ করে নিজের প্রতিবেশীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে প্রকৃত মুসলমান নয় সে জান্নাতে যাবে না তো আমার রসুল আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি দিক প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথা ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আর এই শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি রং বর্ণ এবং ধর্মের কোনো তারতম্য কোনো পার্থক্য করেননি যে যে ধর্মের অনুসারী হোক না কেন তিনি তার শিক্ষা ছিল যে সবাইকে সবার সমাজে সমানভাবে শান্তি ভোগ করার বা উপভোগ করার পূর্ণ অধিকার রয়েছে তো এমন আরও হাদিস আছে আমার কাছে আপনি চাচ্ছেন আমি শেষ করে আমরা আসলে এই বিষয়ে আমাদের চার দিন আলোচনা হবে ঘুরে ফিরে আমরা আসতে পারবো আমরা অনেকেই লাইনে আছে নতুবা তাদের সাথে কথা বলতে সমস্যা হবে মহাশয় পরে আবার এই বিষয়ে আমরা আলোচনা আমি এখানে শেষ করি আমার আচ্ছা আমরা দর্শক আমরা আলোচনা করছিলাম যে রাষ্ট্র এবং যে জনগণ আছে তাদের মধ্যে অসন্তোষ ধীরে ধীরে বাড়ছে এবং যে কারণে বিভিন্ন ধরনের নৈরাজ্য দেশে দেখা দিচ্ছে বিভিন্ন মুসলমান দেশে আমাদের বর্তমান হুজুর গত 13 সেপ্টেম্বর 2013 তারিখে তিনি একটা খুতবা দিয়েছিলেন লন্ডনের বাইতুল ফুতু মসজিদে তিনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলেন এবং কী কারণে এই সমস্ত সমস্যা দেখা দিয়েছে এবং উভয়ের দায়িত্ব কী এটি তিনি তার খুতবায় তুলে ধরেছেন চলুন হুজুরের সেই খুতবা থেকে একটি নির্বাচিত অংশ এবার আমরা শুনে নিই عوام کو آپ نے کیا حکم دیا کہ حکمرانوں کے ساتھ تم نے کیسا سلوک کرنا ہے کیا رویہ رکھنا ہے حضرت زید بن وہب کہتے ہیں کہ میں نے عبداللہ بن مسعود سے سنا وہ کہتے تھے کہ آن حضرت صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ تم میرے بعد دیکھو گے کہ تمہاری حق تلفی کر کے دوسروں کو ترجیح دی جا رہی ہے نیز ایسی باتیں دیکھو گے جن کو تم برا سمجھو گے یہ سن کر صحابہ نے عرض کیا کہ یا رسول اللہ پھر ایسے وقت میں آپ کا کیا حکم فرمایا اس وقت کے حاکموں کو ان کا حق ادا کرو یہ سب کچھ دیکھنے کے باوجود حاکموں کو ان کا حق ادا کرو
اور تم اپنا حق اللہ سے مانگو. بس یہ ہڑتالوں اور خون خرابہ جو ہے, یہ حقوق لینے جو ہیں, اس کی تو اجازت نہیں ہے. اگر اللہ تعالیٰ سے حق مانگا جائے تو اللہ تعالیٰ پھر ایسے فیصلے فرماتا ہے کہ دنیا کی نظر بھی وہاں نہیں پہنچ سکتی. پھر ایک روایت میں ہے, ایک صحابی نے رسول پاک صلی اللہ علیہ وسلم سے عرض کی, সুদর্শক এখানে কিছুটা যান্ত্রিক সমস্যা হয়তো দেখা দিয়েছে, যে কারণে আমরা হুজুর এটি শুনতে পাচ্ছি না. পরে আবার কখনো সুযোগ হলে আমরা আসব. এবার আমি বাংলাদেশে আছেন মহতরম মাওলানা আব্দুল আউয়াল সাহেব. মাওলানা আউয়াল সাহেব আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বাংলাদেশে মাওলানা আউয়াল সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি. বলেছি যে কোনো দেশ বা বিশেষ গোষ্ঠী বা গোষ্ঠী আমাদের আলোচনার মূল লক্ষ্য নয়, আমরা সর্বজনীন কথা বলবো. এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় কি না, ইসলাম এ সম্পর্কে কি বলে? কেননা কোনো কোনো ইসলামী সংগঠন সূরা নিসার 149 নম্বর আয়াত অনুসারে বলে যে যদি নির্যাতিত হও তাহলে প্রতিউত্তর দেয়া যায়. তো আপনি এর কি উত্তর দিবেন? প্রশ্নের জন্য আজকে এই মুহূর্তে যখন আমরা আলাপ করছি তখন আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেনে কিয়েভে বিদ্রোহ চলছে সরকারের বিরুদ্ধে, এবং সেখানে আগুন জ্বালাও পোড়াও চলছে, আর শীতের মধ্যেও তারা আগুন নিয়ে খেলা করছে. কিন্তু যদি শুধুমাত্র আমরা মুসলিম অধ্যুষিত দেশগুলোর দিকে তাকাই তাহলেও দেখা যাবে সিরিয়ার অবস্থা কি, মিশরের অবস্থা কি, এভাবে অন্যান্য আরব দেশের অবস্থার দিকে তাকানো যায়, এই উপমহাদেশের বিভিন্ন দেশের অবস্থার দিকে তাকালে একই কথা প্রমাণিত হবে, প্রতীয়মান হবে, কোথাও মানুষ শান্তিতে নাই. আর তার মধ্যে একটি আপনি একটি আঙ্গিকে প্রশ্ন তুলেছেন যে কোনো অবস্থাতেই কি প্রতিকার নাই, অবশ্যই আছে. কোরআন শরীফের ভাষায় সূরা নিসার যে কথাটা আপনি উল্লেখ করলেন 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুয়ে মিনাল কওলে ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা. আল্লাহ তাআলা কখনো মন্দ কথার বহিঃপ্রকাশ পছন্দ করেন না, এটা হচ্ছে নীতিগত কথা. ইল্লা মান যুলিম, হ্যাঁ, তবে যার প্রতি অন্যায় অত্যাচার করা হয়েছে তার কথা ভিন্ন. আর কি বলেছেন? ওয়া কানাল্লাহু সামিআন আলিমা, এবং মনে রাখবে আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী. নির্যাতিত কে এবং কি কারণে, কোন অপরাধে তার প্রতি নির্যাতন করা হচ্ছে কিংবা নিরপরাধ হওয়ার কারণে তার প্রতি কি আচরণ হচ্ছে, আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না. কিন্তু কতটুকু প্রতিকার করার তোমার অনুমতি আছে? বিল কওলে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুয়ে মিনাল কওলে, মন্দ কথা মানে বিসসুয়ে মিনাল কওলে, তুমি কথার মাধ্যমে তার প্রতিকার দাবি করতে পারো, তুমি প্রতিবাদ জানাতে পারো, কিন্তু এর চেয়ে এক পা এগোনোর কোনো অনুমতি নাই. তাহলে বোঝা গেল যে যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে, আপনার কোনো অবস্থান থেকে থাকে, আপনার কোনো প্রতিবাদ জানানোর কথা থেকে থাকে, সেটা আপনি অবশ্যই প্রকাশ করতে পারেন এবং প্রতিকার চাইতে পারেন, কিন্তু কারো গায়ে হাত তুলতে পারেন না, কারো মাথা ভাঙতে পারেন না, কারো সম্পত্তি হরণও করতে পারেন না, পোড়াতে পারেন না, আক্রমণও করতে পারেন না. জীবন নাশ তো প্রশ্নই ওঠে না, জীবন নাশ করার কোনো অনুমতি ইসলামে নেই এবং আইন হাতে তুলে নেবার কোনো অনুমতি ইসলামে নেই. অতএব যে শ্রেণী এই অপপ্রচার চালাচ্ছেন যে না না ইসলামে নির্যাতিতদের অনেক হক আছে এবং তারা অনেক কিছু করতে পারে, নির্যাতিতরা আল্লাহর কাছে চাইতে পারে, কারণ সামিয়ান আলিমা খুদা সেখানে নিজের পরিচয় দিচ্ছেন, ওয়া কানাল্লাহু সামিয়ান আলিমা, আমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী, আমার কাছে সাহায্য চাও, দেখো আমি কিভাবে সাহায্য করি তোমাদের যদি সত্যিকার অর্থে তুমি নির্যাতিত হয়ে থাকো. আরেকটা জিনিস আছে, দেখেন আমরা যারা মুসলিম অধ্যুষিত দেশে এবং সমাজে থাকি সেখানে এই কথা বললে খুব সহজে মানুষ স্মরণ করতে পারে. প্রত্যেক জুমার দিন আমরা যখন উপস্থিত হই জুমার নামাজে,
জুমার নামাজের আগে জুমার খুতবা হয়, তার দুটি অংশ আছে, একটা খুতবায় উলা আর একটা খুতবায় সানিয়া। খুতবায় সানিয়ার মাঝে খতিব সাহেব প্রত্যেক মসজিদে একটি মসনুন অংশ পড়ে শোনান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে ওয়াল ইহসানে ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারে ওয়াল বাগিয়ে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তিনটি কাজের আদেশ দিচ্ছেন আর তিনটি কাজ নিষেধ করছেন। আর তিনটি কাজ যেগুলো বারণ করেছেন আল্লাহ তাআলা সেগুলো হচ্ছে, ওয়ায়ানহা আনিল ফাহশায়ে অশ্লীলতা বারণ করছেন, ওয়াল মুনকারে প্রকাশ্য মন্দ কর্ম যেটা স্বীকৃত সমাজে অপকর্ম হিসাবে সেটা নিষিদ্ধ, ওয়াল বাগিয়ে এবং বিদ্রোহ করা নিষিদ্ধ। প্রত্যেক খতিব জানেন, প্রত্যেক আলেম জানেন, প্রত্যেক রেগুলার জুমা আদায়কারী মুসলমান জানেন যে আল্লাহ তাআলা তিনটি কাজ নিষেধ করেছেন। এবং এটি সুরা নাহালের আয়াত নম্বর ৯১, সুরা নাহালের ৯১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বিদ্রোহ করা নিষেধ করেছেন। প্রতিষ্ঠিত সরকার যে কোনো পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়ে থাক, সেটা রাষ্ট্রপ্রধান পরিচালিত সরকার হতে পারে, সেটা প্রধানমন্ত্রী পরিচালিত সরকার হতে পারে, সেটা পার্লামেন্টারি সিস্টেম হতে পারে, সেটা প্রেসিডেন্ট সিস্টেমের রাষ্ট্র হতে পারে, অন্যান্য পদ্ধতির রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাও যদি থাকে, তার জন্য একই কথা প্রযোজ্য। বিদ্রোহ করার অনুমতি মুসলমানকে আল্লাহ তাআলা দান করেন নাই, সুরা নাহালের ৯১ নম্বর আয়াতে স্পষ্টভাবে বিদ্রোহ করা নিষিদ্ধ। ধন্যবাদ মাওলানা আব্দুল আউয়াল সাহেব। সুদর্শক, আমরা শুনছিলাম যে যদি কোনোভাবে কোনো প্রতিষ্ঠিত সরকার যদি কোনো অন্যায় করে তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যায় কি না, এ সম্পর্কে মাওলানা আউয়াল সাহেব কোরআনের আলোকে উত্তর দিচ্ছিলেন। এবার আমরা টেলিফোন লাইনে যাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে মাইনুল ইসলাম সাহেব আছেন সুইডেন থেকে। আসসালামু আলাইকুম মাইনুল ইসলাম সাহেব। মৃত্যু এ নিয়ে আহমেদি জামাতের সাথে আহমেদি জামাতের একটা মত বিরোধ বা মত পার্থক্য আছে, কিন্তু আমার আর একটা বিষয় জানার ইচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাজ যে গমন হয়েছে এটা কি সশরীরে না স্বপ্নের মাধ্যমে হয়েছে, সেটা কোরআনের আলোকে কি এবং এটা নিয়ে কোনো মতবিরোধ আছে কিনা যারা নন আহমদি আছে তাদের সাথে? আর আমার বিশ্বাস হলো, আমি বিশ্বাস করি এখন ইমাম মাহদি ইসলাম উনি আসছেন এবং ইসা ইসলাম নান মৃত্যু হয়েছে, এটা আমার বিশ্বাস। আমার শুধু এইটা জানার বিষয়, তারপর হয়তো আমি অগ্রসর হইতে পারি এই বিষয়ে আর কি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মাইনুল ইসলাম সাহেব। আমি এখানে শব্দ কিছুটা কম ছিল যে কারণে আমি পুরো বুঝতে পারিনি। তারপরও উনি মেরাজের বিষয়টা বেসিক্যালি উনি জানতে চাচ্ছেন যে এটা সশরীরে ছিল কি না নাকি আধ্যাত্মিকভাবে হয়েছে। আরও কয়েকজনই একই প্রশ্ন করতে চাচ্ছেন। আমি এখানে আরেকজন বোন আছে মরিয়ম সিদ্দিকা, ওনার সাথে কি আমি একটু কথা বলতে পারি? মরিয়ম সিদ্দিকা নারায়ণগঞ্জ। মরিয়ম সিদ্দিকা সাহেব আছেন নাকি লাইনে? মরিয়ম সিদ্দিকা সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি আমি শুনতে পাচ্ছি একটু। জি জি বলুন, আপনি শুনছেন? প্রথম প্রশ্ন, হ্যাঁ আমার প্রথম প্রশ্ন ছিল মেয়াদ সম্বন্ধে, যেটা প্রথম তো আমি বলতে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের হজরত মুহাম্মদ সাল্লামের যে অবসর সময় বা খুব বৃহৎ মানে খুবই যখন কষ্ট থাকতেন বা দুঃখ থাকতেন, হেরা পর্বতের ধোঁয়ায় গিয়ে ধ্যানমগ্ন করতেন, আমি চাচ্ছি যে ওরা মানে বিশেষ মুহূর্ত হেরা পর্বতের ঘোড়ায় ছিল, আমার হেরা পর্বতের ঘোড়ার দৃশ্যটা যদি একটু ভিডিও চিত্রে দেখা যেত খুব উপকৃত হয়েছে। আচ্ছা ধন্যবাদ বোন আপনাকে। হেরা পর্বতের ছবি আমাদের কাছে এই মুহূর্তে নেই, কোনোদিন যদি আমরা সুযোগ করতে পারি আমরা দেখাবো। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আছি। এই যে ভাই মাইনুল সাহেব, তিনি আমার যতটুকু জানা আছে তিনি একজন আহমদি ভাই, তিনি বলছেন ইমাম ঈসার মারা যাওয়ার বিষয়টি তার কাছে পরিষ্কার হয়েছে আর ইমাম মাহদি মেশিন এটিও তিনি বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মেরাজ সম্পর্কে যে বিষয়টি, এটি কি সশরীর হয়েছিল নাকি আধ্যাত্মিকভাবে ছিল, যদি উত্তর দিতেন। ধন্যবাদ।
মেরাজ সংক্রান্ত বিষয়টি এটি দৈহিক কোনো ব্যাপার ছিল না, এটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় চোখের একটা দেখা বিষয় ছিল। এটি তার একটা আধ্যাত্মিক সফর ছিল, যে সফরের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি উন্নত মানের একটা কাশফ ছিল। এটি সাধারণ মানুষের কোনো কাশফ বা দিব্য দর্শন নয়, এমনকি সাধারণ নবীদের দিব্য দর্শনও নয়, বরং এটি কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিব্য দর্শন। যেই কাশফে বা যেই দিব্য দর্শনে একে একে তিনি আকাশের আধ্যাত্মিক আকাশের বিভিন্ন স্তর, বিভিন্ন আকাশ অতিক্রম করতে করতে সর্বোচ্চ পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছেন, যেখানে কেউ পৌঁছতে পারেনি। এমনকি জিব্রাইলও শেষ পর্যায়ে গিয়ে বলেছে যে আমি আর আগে যেতে পারবো না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে খোদা তাআলার দিদার হয়। এটি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য নবীদের সাথে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে তার আধ্যাত্মিক পদমর্যাদা যে সবার তুলনায় বড় আর সবচেয়ে উঁচু আধ্যাত্মিক মানে তিনি অধিষ্ঠিত ছিলেন, সেটি আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটি কাশফে দেখিয়েছেন। তো এটি একটা কাশ ছিল, একটা দিব্য দর্শন ছিল। আর এই কথাটা আমার কথা নয়, এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও স্পষ্টভাবে বোঝা যায়। বুখারী এবং মুসলিম শরীফে এবং অন্যান্য হাদিসের বইতে মেরাজের ঘটনার বিস্তারিত বিবরণ আছে। আর এটি দিব্য দর্শন হওয়ার প্রমাণ হলো তিনি অনেক এমন ব্যক্তি বা বস্তুর সাথে তার সেই সফরে ব্যক্তির সাথে দেখা হয়েছে আর বস্তুর তিনি সম্মুখীন হয়েছেন, যেগুলো কখনও আকাশে সেভাবে পৌঁছেনি। এগুলো আধ্যাত্মিক এবং রূপক বিষয় তাকে দেখানো হয়েছে। আর এটি যে রূপক বিষয় সেটা কোরআন শরীফে লেখা আছে, তার হৃদয়ের দেখা ছিল, এটা চর্মচোখের দেখা নয়। কোরআন শরীফের সূরা নজমে মেরাজের ঘটনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাৎকে সবচেয়ে নিকটতম, সবচেয়ে বড় নৈকট্য প্রদানের কথা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন সেই সাক্ষাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পুরো এক্সপিরিয়েন্সকে, পুরো অভিজ্ঞতাটাকে আল্লাহ তাআলা বলছেন যে মা কাযাবাল ফুয়াদ মারা, যে হৃদয়ে যা দেখেছে সেই সম্পর্কে মিথ্যা বলেনি। এর অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের দেখা ছিল, সেটি তার হৃদয়ে খোদা তালার দর্শন লাভ করেছে, খোদার দিদার লাভ করেছে। আর এর পূর্বেও আল্লাহ তালার সাথে তার এরকম এই মানের না হলেও আল্লাহ তালা বলছেন যে লাকাদ রাহু নাজলাতান ওখরা, আরও একবার খোদা তালার সাথে তার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত যে এই মহান নৈকট্য যার কথা এই সূরায় বলা হয়েছে, ধরনের নৈকট্যের কাছাকাছি আরও একটা অভিজ্ঞতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে। তো এটি একটি উন্নত মানের কাশ বা দিব্য দর্শন ছিল, এটি দৈহিক কোনো অভিজ্ঞতা নয়। কোরআন শরীফে সূরা বনী ইসরায়েলেও এদিকে ইশারা আছে। সূরা বনী ইসরায়েলে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন-নাস, যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটি এই রোয়া দেখিয়েছেন, এটি একটা রোয়া ছিল, এটি একটা তার স্বপ্ন ছিল, উন্নত মানের দৈহিক কোনো ব্যাপার ছিল না। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব, এই ব্যাপারে সুন্দর উত্তর দিলেন। আরও অনেক প্রশ্ন আসবে। ফতুল্লার যে বোন প্রশ্নটি করেছিলেন আমি সেই প্রশ্নটি বুঝতে পারিনি। বোন, আপনি যদি শুধুমাত্র হেরা গুহার যে ছবি এটি দেখতে চান তাহলে পরে এটি আমাদের কাছে আপাতত নেই, আমরা কখনও আপনার ইচ্ছে পূরণ করার চেষ্টা করতে পারি। আর আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে এটা টাইপ করলে ওখানে হাজারো ফুটেজ সেখানে তো আপলোড করা আছে, বিভিন্ন মানুষ তুলেছেন, সেটি আপনি দেখে নিতে পারেন। এবারে আমরা আবারও দর্শক আপনাদেরকে হুজুরের খুতবার সেই অংশটি শুনিয়ে দিতে চাইব, কেননা এটি বর্তমান যে সময়, বর্তমানে যে টানাপোড়েন চলছে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং হুজুরের দিক নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত মূল্য রাখে। তো হুজুর কি বলছেন যে জনসাধারণের জন্য মহানবী সাল্লামের নির্দেশ কী, শাসকের প্রতি তাদের ব্যবহার কেমন হবে এবং শাসকদের প্রতি তাদের আচরণ অর্থাৎ জনগণের আচরণ কেমন হওয়া উচিত, সেটি এখন চলুন আবার আমরা শুনে নিই। کہ حکمرانوں کے ساتھ تم نے کیسا سلوک کرنا ہے، کیا رویہ رکھنا ہے۔ حضرت زید بن وہب کہتے ہیں کہ میں نے عبداللہ بن مسعود سے سنا، وہ کہتے تھے کہ آن حضرت صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ تم میرے بعد دیکھو گے کہ تمہاری حق تلفی کر کے دوسروں کو ترجیح دی جا رہی ہے، نیز ایسی باتیں دیکھو گے
جن کو تم برا سمجھو گے. یہ سن کر صحابہ نے عرض کیا کہ یا رسول اللہ پھر ایسے وقت میں آپ کا کیا حکم؟ فرمایا اس وقت کے حاکموں کو ان کا حق ادا کرو. یہ سب کچھ دیکھنے کے باوجود حاکموں کو ان کا حق ادا کرو اور تم اپنا حق اللہ سے مانگو. بس یہ ہڑتالوں اور خون خرابہ جو ہے یہ حقوق لینے جو ہیں اس کی تو اجازت نہیں ہے. اگر اللہ تعالیٰ سے حق مانگا جائے تو اللہ تعالیٰ پھر ایسے فیصلے فرماتا ہے کہ دنیا کی نظر بھی وہاں نہیں پہنچ سکتی. پھر ایک روایت میں ہے ایک صحابی نے رسول پاک صلی اللہ علیہ وسلم سے عرض کی ٹیکنیکل آبارو بولچی جو ٹیکنیکل کو سمسار کارن ہوتے یہ دیکھانا جاچے نا آپ جدی پر سوجوگے آپ آسب یہ ہمیں دیکھتے پاچی جو ایک بھائی آن پی آر ملا صاحب بھارت تھے السلام علیکم پی آر ملا صاحب آپ کی سنتے پاچن ٹلیویژن ولیوم ایک بندھ کر دن بھائی ترپر ہمارے ساتھ کتا بولن وعلیکم السلام جی بھائی السلام علیکم وعلیکم السلام হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ বলুন আমরাও শুনতে পাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ আপনাদের স্টুডিও সবাইকে আমাদের সালাম পৌঁছে দিলাম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকুন সবাই জি ধন্যবাদ আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমান বিশ্বে আহমদিয়াতের প্রয়োজন কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে পিয়ার মোল্লা সাহেব ধন্যবাদ আপনাকে مولانا اول صاحب ہمیں جیتے چاچی بنلا دیش مولانا اول صاحب آپ نے سنتے پاس جی پی آر ملا صاحب پرشن چل برتمان بشے احمدیہ جامات پروجن ٹا کی دھنیہ پرشن یہ اتنت مولک ایک پرشن احمدیہ جامات প্রয়োজন কি হযরত ইমাম মাহদি মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের উদ্দেশ্য কি এটা যদি আমরা জেনে যাই বাকি কথা খুব সহজ খুব সংক্ষেপে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নিজে এর উত্তর দিয়েছেন একজন তাকে জিজ্ঞেস করেছিল আপনার আগমনের উদ্দেশ্য কি হেতু কি তিনি বলেছিলেন তাকে লোক ঈমান মে তরক্কি করে যেন মানুষ ঈমানে উন্নতি সাধন করে এখনকার বর্তমান সমাজে সব আছে অনেক কথা আছে অনেক তাত্ত্বিক আলো বাংলাদেশ ইনস্টিটিউট থেকে আমরা শব্দ পাচ্ছি না বাংলাদেশ ইনস্টিটিউট থেকে শব্দ পাচ্ছি না এখানে আমি অনুরোধ রাখছি কন্ট্রোল প্যানেলে যারা আছেন আপনারা দয়া করে একটু চেক করে দেখুন বারবার সমস্যা হচ্ছে এখানে মুজিবুর রহমান সাহেব আছেন ভারত থেকে লাইনে আমি কি তার সাথে কথা বলতে পারি মুজিবুর রহমান সাহেব ভারত থেকে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই প্রশ্ন করুন জি আমার প্রশ্ন হচ্ছে স্যার আমি ভারতে পশ্চিমবঙ্গে শুক্লাবাদ গ্রাম থেকে শুক্লাবাদ জামাত থেকে আচ্ছা শুক্রবার জামাত থেকে বলছি জি 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 প্রশ্ন হচ্ছে যে আমার এখানে আহমদি এবং গায়ের আহমদি অনেকেই আছে জি তো গায়ের আহমদি ভাইদের একটা প্রশ্ন কিছুক্ষণ আগে আমাদের এখানে আলোচনা হচ্ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জি তো ধরেন এখানে একটা প্রশ্ন উঠেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিনাজা হয়েছিল বলে জি জি হ্যাঁ বক্তব্য বিতরণ এটা দু একদিন আগে ধরে হজ হচ্ছিল আমাদের এখানে এক মাওলানা বর্ণনা করেছেন জি হ্যাঁ তো আহমদিয়া জামাতের এর আকিদা বা সঠিক ব্যাখ্যাটা কি কোরআন এবং হাদিস অনুসারে সেটা জানতে চেয়েছে আর দ্বিতীয় একটা প্রশ্ন ছিল মেরাজ সম্পর্কটা সেটা তারা শুনলো তারা সন্তুষ্ট হয়েছে শুনে আচ্ছা হ্যাঁ জি তো দয়া করে এখানে আহমদি এবং গায়ের আহমদি অনেকেই আছে জি এটা পূর্ণাঙ্গ আহমদিয়া জামাতের একটি ব্যাখ্যা বলবেন আচ্ছা আমার দুটি জামাই মোয়াল্লেম ধরেন তারাও এখানে উপস্থিত আছে জি জি
এবং সেখানে মাইকে সুদ্ধা এটা চলছে ধরেন হ্যাঁ প্রচার। আচ্ছা ধন্যবাদ আপনাকে মুজিবুর রহমান সাহেব, খুব সুন্দর আপনারা এই অনুষ্ঠানকে দেখানোর জন্য যথেষ্ট আয়োজন করেন, আল্লাহ তালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দিন। এবং যেসব ভাইয়েরা এই অনুষ্ঠান দেখার জন্য এখন ভারতে প্রায় রাত 8:30 বা 8টা বাজে, এই রাতে শীতের মধ্যে বসে আপনার অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দিন। মৌলানা ফিরোজ আলম সাহেব, প্রশ্নটা অত্যন্ত স্পষ্ট ছিল, যদি উত্তর দিতেন। প্রশ্নে আমি আসব, এই আমাদের সম্মানিত অতিথি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আসার জন্য এবং শোনার জন্য। আল্লাহ তালা আপনাদেরকে পুরস্কৃত করুন, আপনারা কষ্ট করে এসেছেন। কিন্তু এর আগে আমি মৌলানা সাহেব যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটু উনি শেষ করতে পারেননি, খুব সুন্দর শুরু করেছিলেন। আহমদিয়া মুসলিম জামাতের প্রয়োজন কি, এটি ছিল প্রশ্ন। তো প্রয়োজন সেটি যা মৌলানা সাহেব বলতে যাচ্ছিলেন যে সব কিছু আছে কিন্তু ঈমানটা হারিয়ে গেছে। ঐশী পুরুষ, ঐশী মহাপুরুষ পৃথিবীতে আসেন হারানো ঈমানকে পুনর্বহাল করার জন্য। ইমাম মাহদি এবং মসিহে মওদেরও পৃথিবীতে আগমনের উদ্দেশ্য এটি। রসূলুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে এক সময় আসবে যখন মুসলমান দলে দলে ভাগ হয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে, নামে মাত্র মুসলমান থেকে যাবে, কোরআন শরীফ অনেক ছাপবে, অনেক সুন্দর সুন্দর মসজিদ নির্মিত হবে কিন্তু খারাপ মিনাল হুদা, হেদায়েত শূন্য হবে। সেই হেদায়েত পুনঃপ্রতিষ্ঠার জন্যই ইমাম মাহদির জামাত প্রতিষ্ঠিত হয়েছে। তো এইটি হলো ইমাম মাহদির জামাতের প্রয়োজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মৌলানা সাহেবের বাক্য ছিল যে ঈমান হারিয়ে গেছে। ইমাম মাহদি ইসলাম নিজে আবার লিখেছেন যে খোদা এবং বান্দার সম্পর্কের মাঝে কদুরও দেখা দিয়েছে। আল্লাহ এবং বান্দার যে সম্পর্ক যেটিকে ইসলাম বলা হয় সেই ইসলাম নেই, দুই সত্তার সম্পর্কের মাঝে পঙ্কিলতা প্রবেশ করেছে। সেই পঙ্কিলতা দূর করার জন্য, সেই কদুরত দূর করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাপুরুষ এসেছেন। তো আল্লাহ এবং বান্দার মাঝে সুসম্পর্ক স্থাপন আর বান্দা যে বান্দার অধিকার দেয়া ভুলে গেছে সেটি শেখানোর জন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতে এক ব্যক্তি আসবেন, কোথাও তাকে ঈসা নাম দিয়েছেন, কোথাও তাকে মাহদি নাম দিয়েছেন। এবং রসুলুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে ইয়ামলাউল আরদা কিস্তাও ওয়া আদলা কামা মুলেয়াত জুলমা ওয়া জুরা, যে ইমাম মাহদি এবং ঈসা যিনি একই ব্যক্তির দুটো নাম, তিনি পৃথিবীতে এসে পৃথিবীকে ইনসাফ ন্যায় বিচার এবং সুবিচারে ভরে দেবেন, যেভাবে তার আগমনের সময় বা তার আগমনের পূর্বে যেটি জুলম এবং অত্যাচারে পরিপূর্ণ ছিল। তো সেই প্রক্রিয়া আল্লাহ তাআলার ফজলে আরম্ভ হয়েছে এবং এটি এর প্রয়োজনীয়তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে ধর্মজগতে এক ভয়াবহ নৈরাজ্য দেখা দেবে, সেই নৈরাজ্যের নাম রেখেছেন তিনি দ্য জালিয়াত, অর্থাৎ বিকৃত খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার হবে আর কোটি কোটি মানুষ এর শিকার হবে। সেই ক্রুশকে ভঙ্গ করার জন্য, বিকৃত খ্রিস্ট ধর্মকে নির্মূল করার জন্য তিনি আসবেন এবং ইমাম মাহদি এবং ঈসা এসে এটি করেছেন। তিনি ঘোষণা করেছেন যে তোমাদের খোদা যাকে তোমরা খোদা বলো, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, সেই খোদা ইন্তেকাল করেছেন কিন্তু প্রকৃত খোদা, সত্য খোদা তিনি কখনো ইন্তেকাল করেন না, এটি ক্রুশ ভঙ্গ করা। তো এই সমস্ত কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে গেছেন ইমাম মাহদি আলাইহিসসালাম এবং মসীহ মওদের জন্য। এখন দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে দেখা যায় যে তার শৈশবে তিনি যখন তার সমবয়সী কিছু সাথী সঙ্গীর সাথে খেলছিলেন, সেই সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে মাটিতে শুয়ে শায়িত করে তার বক্ষ উন্মোচন করা হয়, তার পবিত্র হৃৎপিণ্ড একটা ট্রেতে রেখে তা ধৌত করা হয়, পরিষ্কার করা হয়, সুন্দর করে আবার তার বক্ষে সেটিকে পুনরায় রেখে দেওয়া হয় এবং বক্ষ পুনরায় বন্ধ করে দেওয়া হয়। তো এটি একটি সত্য অভিজ্ঞতা কিন্তু এটিও একটি কাশ, এটি একটি দিব্য দর্শন যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত সাথী এবং সঙ্গীরা খেলছিল তারা সাক্ষ্য দিয়েছে যে আমরা দেখেছি মুহাম্মদের সাথে এমনটি হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটি আসলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র হৃদয়ের পবিত্রতার মান যে কত মহান ছিল সেই দিকে ইশারা করার জন্য। শৈশবেই আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়কে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ওয়াহির জন্য প্রস্তুত করেছেন, অর্থাৎ সবচেয়ে বড় ওয়াহি
কোরআনে করিম লাভের জন্য আল্লাহ তাআলা তাকে পবিত্র করেছেন, পরিচ্ছন্ন করেছেন। আর সে কোথায়? তো মেরাজের, মেরাজ সংক্রান্ত আয়াতে আছে যে মোহাম্মদ রাসূলুল্লাহর ফুয়াদ অর্থাৎ মোহাম্মদের হৃদয়ে যা দেখেছে সেই দেখা সম্পর্কে তিনি একটা শব্দ অতিরঞ্জিতভাবে উল্লেখ করেননি। কারণ হতে পারে না, এই হৃদয়কে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিচ্ছন্ন এবং পবিত্র করা হয়েছে। তো যেইভাবে মেরাজ একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল, একইভাবে তার বক্ষকে পরিষ্কার করা, তার হৃদয়কে পরিষ্কার করা, এটিও একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল। কিন্তু এই কাশফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথী এবং সঙ্গীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সকলেই এই কাশফ, এই দিব্য দর্শন একই সময় দেখেছে এবং পরবর্তীতে যখন এটি বর্ণনা করা হয়েছে তার খেলার সাথীদের একজনও এটিকে মিথ্যা বলেনি। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কী কারণে এসেছেন বা এই যুগে আহমদিয়াতের কী প্রয়োজনীয়তা, এ ব্যাপারে দর্শক আমরা আগামীকালকে আলোচনা করব এবং হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নিজের ভাষায় আমরা সেটি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আজকে আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের লেখা থেকে আপনাদেরকে শুনিয়ে দিতে পারি। হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম তার আগমনের কী উদ্দেশ্য বলেছেন তা একটি পুস্তক থেকে, তাজকিরাতুস শাহাদাত আইনের হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম কী বলেছেন তার আগমনের উদ্দেশ্য, দর্শক চলুন এবার তা আমরা শুনে নিই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন, খোদা তাআলা যখন বর্তমান যুগের অবস্থা অবলোকন করে এবং পৃথিবীকে বিভিন্ন প্রকার গুনাহ এবং পাপাচার আর ভ্রষ্টতায় লিপ্ত দেখে আমাকে সত্য প্রচারার্থে এবং মানুষের সংশোধন কল্পে প্রত্যাদিষ্ট করে পাঠালেন, আর এ যুগও এমন যে এ পৃথিবীর লোক ত্রয়োদশ শতাব্দী শেষ করে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে উপনীত হয়েছিল, তখন আমি সে নিদর্শনের অনুসরণে জনসাধারণের মাঝে লিখিত বিজ্ঞাপন এবং বক্তৃতার মাধ্যমে এ ঘোষণা করা শুরু করি যে এ যুগের শিরোভাগে খোদার পক্ষ থেকে ধর্ম সংস্কারের লক্ষ্যে যে ব্যক্তির আগমনের কথা ছিল আমি সে ব্যক্তি। যেন সেই ঈমান যা পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেছে তা পুনরায় প্রতিষ্ঠা করি এবং খোদার কাছ থেকে শক্তি লাভ করে তার অদৃশ্য শক্তির আকর্ষণে জগৎবাসীকে সংশোধন, খোদাভীতি ও পবিত্রতার দিকে নিয়ে আসি, আর তাদের বিশ্বাসগত এবং আচরণগত ভুলগুলোকে দূরীভূত করি। এরপর কয়েক বছর অতিক্রান্ত হলে ঐশী ওয়াহী দ্বারা আমাকে জ্ঞাত করা হয় সেই মসীহ যে উম্মতের জন্য আদি থেকে প্রতিশ্রুত ছিল এবং সেই শেষ মাহদী যে ইসলামের অবক্ষয়ের যুগে এবং পথভ্রষ্টতা বিস্তারের যুগে খোদার পক্ষ থেকে সরাসরি হেদায়াত লাভ করার কথা ছিল, এবং সেই ঐশী খাদ্য সম্ভার নবরূপে মানব জাতির সম্মুখে যার পক্ষ থেকে উপস্থাপন করার কথা আল্লাহর তাকদীরে নির্ধারিত ছিল। আর 1300 বছর পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সুসংবাদ দিয়েছিলেন সে ব্যক্তি আমি। আর এ বিষয়ে ঐশী বাক্যলাভ এবং রহমান খোদার সম্ভাষণ এত সুস্পষ্ট এবং অজস্র ধারায় হয়েছে যার ফলে এর মাঝে কোনো ধরনের সন্দেহের অবকাশ অবশিষ্ট ছিল না। প্রত্যেক ওয়াহি যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা ধারালো পেরেকের ন্যায় আমার হৃদয়ে প্রথিত হচ্ছিল, এবং এ সকল ঐশী বাক্যালাপ এমন সব মহান ভবিষ্যৎবাণী সম্বলিত ছিল যেগুলো দিবালোকের ন্যায় পূর্ণ হচ্ছিল, আর এর ধারাবাহিকতা এবং আধিক্য এবং অলৌকিকতা আমাকে একথা স্বীকার করতে বাধ্য করেছে যে এসব সেই এক অদ্বিতীয় খোদার বাণী যিনি কোরআন শরীফ অবতীর্ণকারী। আর আমি এক্ষেত্রে তাওরাত ও ইঞ্জিলের নাম নিচ্ছি না, কেননা তাওরাত ও ইঞ্জিল প্রেক্ষাপনকারীদের হাতে এতটা প্রক্ষিপ্ত ও পরিবর্তিত হয়ে গেছে যে এখন ওই কেতাবগুলোকে খোদার কালাম বলা যায় না। মোট কথা, খোদার সেই ওয়াহী যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা এতটা সুনিশ্চিত এবং অকাট্য যে এর মাধ্যমে আমি আমার খোদাকে লাভ করেছি, এবং এসব ওহী ঐশী নিদর্শনাবলীর সমর্থনে কেবল নিশ্চিত বিশ্বাসের পর্যায়ভুক্তই হয়নি, বরং
এর প্রতিটি অংশ যখন খোদা তালার কালাম কোরআন শরীফের শিক্ষার আলোকে যাচাই করা হয়েছে তখন এটি কোরআনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ সাব্যস্ত হয়েছে এবং এর সত্যায়নে ঐশী নিদর্শন দৃষ্টির ন্যায় বর্ষিত হয়েছে তাজকিরাতুস শাহাদাতাইন রুহানি খাজাইন বিংশতম খণ্ড। দর্শক, আমরা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের লেখা হতে একটি গুরুত্বপূর্ণ অংশ শুনলাম। তার আগমনের উদ্দেশ্য এবং যুগের অবস্থা তিনি এখানে তুলে ধরলেন। পিয়ার মোল্লা সাহেব, আপনি ভারত থেকে জানতে চেয়েছিলেন, আপনার প্রশ্নের অনেকটা উত্তর এখানে এসে গেছে। ভাই মুজিবুর রহমান সাহেব, আপনার প্রশ্নের উত্তর ফিরোজ আলম সাহেব দিয়েছেন। এখানে আমি দেখতে পাচ্ছি রূপালী বেগম একজন বোন ঢাকা থেকে ফোন লাইনে আছেন। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম একটু বন্ধ করে দিন বোন, তারপর কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উন্নত অবস্থায় আমিও জামাতের কিছু বিষয় জেনেছি, ভালো লেগেছে, আমি বয়াত করতে চাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমার আছে। আমাদের মাওলানা বলেন যে তার জন্য বিনা কিয়াসলা জীবিত আসছে, আসমানে ওদের তুলে রাখছে, এই বিষয়ে আমি কিছু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোন। মাওলানা সাহেব, প্রথম প্রশ্ন, ওনার বন্ধু ওনাকে তবলিক করছেন, উনি বয়াত করতে চান, বয়াত করতে পারবেন কি না? এই প্রশ্নকারিণীর বন্ধু ওনাকে তবলিক করেছেন, উনি বয়াত করতে চান, অবশ্যই বয়াত করতে পারবেন, মানে এটি তো রসুলুল্লাহর নির্দেশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মাহদি এবং তাকে ঈসাও বলেছেন, তিনি যখন পৃথিবীতে আসবেন তার আগমন সংবাদ শুনলে তা তোমাকে যত বাধা বিপত্তি আসুক না কেন সেই সব বাধা অতিক্রম করে তার কাছে যেতে হবে এবং তার হাতে বয়াত করতে হবে, কেননা তার আগমনের সাথে ইসলামের পুনর্জীবিত হওয়ার সম্পর্ক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। ঈসা যখন আসবেন, ইমাম মাহদী যখন আসবেন, তখনই ইসলাম পৃথিবীর অন্যান্য ধর্মের উপর জয়যুক্ত হবে। তো ইমাম মাহদী এবং ঈসা এসে গেছেন, সেই প্রক্রিয়া সূচিত হয়েছে, ইসলাম সারা বিশ্বে, সত্যিকার ইসলাম যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ছিল, সেটি সারা বিশ্বে ইমাম মাহদির মাধ্যমে প্রচারিত হচ্ছে, 200+ দেশে এই জামাত এখন প্রতিষ্ঠিত। তো আল্লাহ তাআলার ফজলে আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে, তো অপেক্ষা কিসের, রাসূলের নির্দেশ মানা উচিত। জি মহাশয়, এখানে একটুখানি কথা, উনি বলছেন যে ওনার এক ছেলে বন্ধু ওনাকে তবলিক করছেন, তো আমরা স্থানীয় যে জামাত আছে সেই জামাতের সাথে আপনি যোগাযোগ করুন, স্থানীয় পরিস্থিতি তারা ভালো বুঝবেন। আর বয়াত আল্লাহ রসুল বলছেন যে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় আপনি যদি মন পরিষ্কার হয় তাহলে বয়াত করুন, কোনো উদ্দেশ্য নিয়ে বয়াত যদি করতে হয় তাহলে বয়াতের আসলে যে মূল এটা থাকে না। সঠিক, তো বোন এটি সত্য মানতে হবে রসুলের কথা মনে করে, অন্য কোনো কারণে মানে নিজের মত এবং বিশ্বাস পরিবর্তন করা এটি একটি পছন্দনীয় বিষয় নয়। আর দ্বিতীয় প্রশ্ন, আমি যতটুকু বুঝেছি কথা অত খুব স্পষ্ট ছিল না, চারজন নবী নাকি আকাশে আছেন, তো এই ব্যাপারটি? কোনো নবী আকাশে নেই, সব নবী ইন্তেকাল করেছেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ধারণা ছিল কারো কারো যে তিনি আকাশে জীবিত আছেন, কিন্তু সেই কথাও আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের মাধ্যমে পৃথিবীর সামনে স্পষ্ট করে দিয়েছেন যে তিনিও ইন্তেকাল করেছেন। তো কোনো নবী জীবিত নেই, সব নবী ইন্তেকাল করেছেন। কোনো কোনো সময় পূর্বের নবীর পৃথিবীতে আগমনের ভবিষ্যৎবাণী থাকে, ঈসা আলাইহিস সালামের আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে, এই কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষ ভুলবশত ধরে নিয়েছে যে হয়তো পূর্বের ঈসা আকাশে আছেন, সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনকারী ব্যক্তিকে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ঈসাই আসবেন। তো আসলে পূর্বের ঈসা তো মারা গেছেন, কোরআন শরীফে 30 আয়াত আছে, আমরা সেই আয়াতগুলো এখানে বিভিন্ন সময় দেখিয়েছি। এখনও আমি একটি বলে দিতে পারি যে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 145 আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা আলে ইমরান 145, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন রসুলই ছিলেন মাত্র, আল্লাহর রসুল ব্যতীত কিছু ছিলেন না, তার পূর্বের সকল রসুল ইন্তেকাল করেছেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের পূর্বে ছিলেন, পূর্বে অতিবাহিত হয়েছেন, মানে অব্যবহিত পূর্বের রসুল তিনি। তো আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদের পূর্বের সব রসুল ইন্তেকাল করেছেন, তো সব রসুলের ভিতর সর্বপ্রথম পজিশনে যিনি আছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে কোরআনে ঘোষণা করা হয়েছে, তাই তিনি ইন্তেকাল করেছেন, তিনি জীবিত নেই, আর পূর্বের সব নবী তো পূর্বেই ইন্তেকাল করেছেন। ধন্যবাদ আপনাকে। আমি এটি বলতে চাচ্ছিলাম যে একজনকে আরেকজনের নাম যে দেয়া হয় সেটি কেন দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আগমনকারী ব্যক্তিকে ঈসা কেন বললেন? আগমনকারী ব্যক্তির নাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা রাখার পিছনে গভীর হিকমত ছিল, প্রজ্ঞা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই পরিস্থিতিতে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন ইহুদিদের জন্য, ঠিক সেই ধরনের রোগ ব্যাধি এখানে সৃষ্টি হবে। উম্মতের সাথে উম্মতের মিলের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমার উম্মত ইহুদির মতো হয়ে যাবে। তো রোগের মিল থাকার কারণে আগমনকারী আধ্যাত্মিক চিকিৎসককেও পূর্বের চিকিৎসকের নাম দিয়ে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেইভাবে সাহসী কোনো ব্যক্তি যদি হয় তাকে বাঘ বলে থাকি আমরা, আসলে সে তো বাঘ নয়, তার চার পা নেই, তার সেইভাবে দাঁতও নেই যে দাঁত দিয়ে সে অন্য শিকারকে ছিঁড়ে ফেলে, তো এর অর্থ হলো তার ভিতর সে সাহসিকতা আছে। ফজলুল হককে শেরে বাংলা বলা হয় যে বাংলার বাঘ, এর অর্থ হলো তার ভিতর অসাধারণ সাহসিকতা ছিল। অনুরূপভাবে বদভ্যাস যার থাকে তাকে অনেক সময় শয়তান বলে দেওয়া হয় বা কুকুর নাম দেওয়া হয়। কেউ ভালো কোনো ড্রামাটিস্ট বা নাট্যকার যদি হয়ে থাকে, যেমন কাশ্মীরের এক ব্যক্তিকে বলা হয় ইনি শেক্সপিয়ার অফ ইস্ট, যে প্রাচ্যের শেক্সপিয়ার নাম দেওয়া হয়েছে কাশ্মীরের এক কবিকে। তো বিভিন্ন বৈশিষ্ট্যের গুণের বা অভ্যাসের মিল থাকার কারণে একজনকে আরেকজনের নাম দেওয়ার রীতি, এটি উন্নত মানের ভাষার একটা রীতি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের ভাষা যেহেতু সবচেয়ে উন্নত মানের ছিল, তাই তিনিও রূপক ভাষায় বা উপমার ভাষায় কথা বলতেন, এটি আমাদের রসুল সাল্লামের রীতি ছিল। এই কারণে আগমনকারী ব্যক্তিকে ঈসা নাম দেওয়া হয়েছে উম্মতের ভিতর, কেননা ইহুদিদের কিছু অভ্যাস বদভ্যাস এখানে সৃষ্টি হবে আর সেইগুলো ঠিক করার জন্য ঈসা এখানে আসবেন, কিন্তু পূর্বের ঈসা নন, মোহাম্মদ রসুল্লার উম্মতি কোনো ব্যক্তিকে ঈসা নাম দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। বোন আপনার আশা করি উত্তর পেয়েছেন। এবার আমরা প্রায় এক ঘন্টা পার করেছি, অনেকটা যান্ত্রিক সমস্যা সত্ত্বেও পার হয়ে গেছে কোনোভাবে। দর্শক আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসব, তখন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد رسول كريم رؤوف رحيم سراج منير محمد اول العابدين خاتم النبيين رحمه للعالمين محمد يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني رسول مبين رسول أمين طه أحمد محمد أول العابدين خاتم النبيين رحمة للعالمين محمد اللهم صل على محمد وعلى آل محمد
اللهم صل على محمد وعلى آل محمد. النبي الأمي البشير القاسم النذير المبين محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. يا ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. ربي صل على نبيك دائما في هذه الدنيا وبعث ثاني. شهيد شاهد ناصح أمين منذر مبشر محمد. أول المسلمين أول المؤمنين داعيا إلى الله محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. يا ربي صل على نبيك دائما صل على نبيك دائما وبعث ثابت الدنيا وبعث. يا ربي صل على نبيك صل على نبيك دنيا وبعث ثابت الدنيا وبعث ثاني. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিরতির পর ফিরে এলাম। এখন আজ আরও এক ঘন্টা আপনাদের সঙ্গেই থাকব। আমরা চেষ্টা করব যত বেশি আপনাদের সঙ্গে কথা বলা যায়। অনেকগুলো ফোন লাইন আছে, আমি দেখতে পাচ্ছি। সাহিরুল হক সাহেব ভারত থেকে লাইনে আছেন। আসসালামু আলাইকুম ভাই সাহিরুল হক। ভাই টেলিভিশনে ভলিউম একটু বন্ধ করে দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। সাহিরুল হক সাহেব আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ ভালো আছেন? ভালো থাকুন। হ্যাঁ জি 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি একজন মোহাম্মদী লোক। হ্যাঁ জি জি। আপনারা বলেন ইসা নবী মারা গেছে। হ্যাঁ জি। আমাদের আলেমরা বলেন ইসা নবী জীবিত আছে। আচ্ছা, আমার প্রশ্ন, ইসা নবী মারা গেলে জি কোরআন থেকে আর দরিল, এবং যদি মারা গেছে তাহলে তার কোরআন দেখাবেন? আচ্ছা, ধন্যবাদ ভাই সাহিরুল হক সাহেব। বাংলাদেশে যাচ্ছি মৌলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে। মৌলানা আউয়াল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি মৌলানা সাহেব, আমাদের এক ভাই পশ্চিমবঙ্গ থেকে ফোন করেছেন। তিনি বলেন, আমি একজন আহমদী অতিথি, ঈসা আলাইহিস সালাম মারা গেছে বলে আপনারা বলেন, এর প্রমাণ কি যদি আপনি বলতেন? প্রমাণের মধ্যে একটি মৌলানা ফিরোজ আলম সাহেব একটু আগে দিয়ে দিয়েছেন, সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত। আমি আপনাদেরকে সূরা আল মায়দার 117 এবং 118 নম্বর আয়াতের উল্লেখ করে দেখাচ্ছি। সূরা আল মায়দা 5 নম্বর সূরা কোরআন শরীফের, এবং তার 117 এবং 118 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে স্বীকারোক্তির কথা বলে দিয়েছেন যে তিনি মারা গেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈসা, তুমি কি তোমার জাতিকে শিক্ষা দিয়ে বলেছিলে যে আল্লাহকে ছাড়াও তোমাকে এবং তোমার মাকে উপাস্যরূপে গ্রহণ করতে হবে? এই শিক্ষা কি তোমার দিয়া দেওয়া? তুমি কি তিন আল্লাহকে মানার শিক্ষা দিয়ে এসছো? কেনে হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, কখনো না, তুমি পবিত্র হে আল্লাহ, আমার দ্বারা এমন কাজ করা সম্ভবই না
যে কাজ করার অনুমতি আমার নাই, আমি কেবল তাদেরকে সেই কথাই বলেছি যে কথা তুমি বলার আদেশ করেছিলে, আর সেই কথাটি হলো তোমরা কেবল আল্লাহর ইবাদত করো যিনি আমারও প্রতিপালক প্রভু তোমাদেরও প্রতিপালক প্রভু। এই যে আমি একঈশ্বরবাদের শিক্ষা দিলাম, এক আল্লাহ তালাকে মানার শিক্ষা দিয়েছি, এটা কিন্তু আমি কেবল মুখে বলেই ক্ষান্ত হই নাই। বা কুন্তু আলাইহিম শাহীদাম মা দুমতু ফিহিম, যতদিন আমি তাদের মাঝে জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আমি এটার পর্যবেক্ষণ করেছি, তদারকি করেছি যেন তারা পদভ্রষ্ট না হয়। ফালাম্মা তাওয়াফায়তানি, কিন্তু তুমি যখন আমাকে মৃত্যুদান করে দিলে হে আল্লাহ, তখন থেকে কুন্তু আন্তার রাকিব আলাইহিম, তুমি তাদের পর্যবেক্ষক আমি নই। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, এবং তুমি প্রত্যেক বিষয়ে পর্যবেক্ষণ করো, তুমি সব বিষয়ের দর্শক, তুমি জানো আমি জানি না, আমার মৃত্যুর পর কি ঘটেছে আমি জানি না। হযরত ঈসাকে প্রশ্ন করা হলো, তিন খোদার বিশ্বাস তুমি ছড়িয়েছ? বলে না আমি ছড়াইনি। তাহলে কখন ছড়ালো? বলে আমার মৃত্যু পর্যন্ত ছড়ায়নি, কিন্তু মৃত্যুর পর কি হয়েছে আমি জানি না হে আল্লাহ। এখন কি জগতে তিন খোদার বিশ্বাস ছড়িয়ে আছে? বলে হ্যাঁ। তাহলে এই ঘটনা কখন ঘটতে পারে? ফালাম্মা তাওয়াফায়তানির পরে ঘটতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি মারা যাওয়ার পর কি হয়েছে আমি জানি না, তার আগ পর্যন্ত ছড়াইনি, এই কথা আমি বলে দিচ্ছি। তিন খোদার কথা আমি বলিনি, কেবল বলিনি তা নয়, আমি তদারক করেছি আমার জাতি যেন কখনো তিন খোদায় বিশ্বাস না করে। তাহলে একজন আল্লাহর নবী যখন স্বীকারোক্তি দিয়ে বলছেন যে তিন খোদার বিশ্বাস আমি জীবিত থাকতে ছড়াইনি, আর আমরা জগতে তাকিয়ে দেখছি যে তিন খোদার বিশ্বাস জগতে বিদ্যমান আছে, তার মানে এটা তার মৃত্যুর পরের ঘটনা। যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থেকে থাকেন আকাশে, আর তিনি যদি আরেকবার মাওলানাদের আলেমদের কথা অনুযায়ী পৃথিবীতে আগমন করেন, জগতে কি তিনি তিন খোদার বিশ্বাস দেখবেন না এসে? তখন কি উনি কিয়ামত দিবসে এই কথা বলতে পারবেন যে হে আল্লাহ, তিন খোদার বিশ্বাস সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, আমি জানি না তারা তিন খোদার বিশ্বাস করে কি করে না? আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আর পারেন না বলেই কোরআন শরীফের সুরা আল মায়েদার 117 এবং 118 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিশ্চয়ই নির্ঘাত মারা গেছেন, তা না হলে এই উত্তর তার মুখ দিয়ে বের হতেই পারে না। একইভাবে আমরা সুরা আল ইমরানের 56 নম্বর আয়াতের দিকে যদি তাকাই, সুরা আল ইমরান 3 নম্বর সুরা, আর তার 56 নম্বর আয়াতের দিকে তাকাই, একই কথা আমরা যে দেখতে পাবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা চারটি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমার হাতে তোমার মৃত্যু হবে, আমি তোমাকে মৃত্যু দিব। কি বলছেন আল্লাহ? প্রথম কথা, আমি মৃত্যু দিব। আর দ্বিতীয় কথা কি বলছেন? আমার দিকে সসম্মানে উত্তোলন করব। তারপরে কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া জাইলুল লাযিনা ওয়া মুতাহহিরুকা মিনাল লাযিনা কাফারু, এবং তোমাকে অস্বীকারীদের অপবাদ থেকে মুক্ত ঘোষণা করব। তিন নম্বর গেল। চার নম্বর হচ্ছে, এবং তোমার অনুসারীদেরকে তোমার অস্বীকারীদের উপরে কিয়ামত দিবস পর্যন্ত প্রাধান্য দান করব। চারটি অঙ্গীকার, মৃত্যু দেওয়ার অঙ্গীকার, নৈকট্য দানের অঙ্গীকার, এবং পবিত্র করার, অপবাদ মুক্ত করার অঙ্গীকার, এবং কিয়ামত পর্যন্ত অনুসারীদেরকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেই অনুপারে, সেই একই ধারায়, সেই ক্রমধারায় সেটা পূর্ণতা লাভ করে চলেছে। অতএব হে আমার ভাই, কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ তাকে মৃত ঘোষণা করছে, যাকে কোরআন শরীফ মৃত ঘোষণা করে তাকে জীবিত প্রমাণ করতে পারে জগতে এমন কোনো মানুষ নাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। ভাই সাহেরুল সাহেব আপনার প্রশ্নের উত্তর দিলেন, মাওলানা আব্দুল আউয়াল সাহেব। আপনি বলেছিলেন যে ঈসা আলাইহিসসালাম যদি মারা গিয়ে থাকে কবরটা দেখান, কারো কেউ মারা গেলে তার কবর দেখানো আবশ্যক না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সব নবী মারা গেছেন। মাওলানা ফিরোজ আলম সাহেব সূরা আল ইমরানের আয়াতের আলোকে বললেন, তো সব নবীর কবর যদি কেউ দেখতে চায় তাহলে এটা তো দেখানো সম্ভব না, এটা কোথায় আছে? কেউ যদি বলে যে হযরত লূত আলাইহিস সালামের কবর কোথায় আছে, এটা কে খুঁজে বের করবে? তো এইটা অনেক কঠিন ব্যাপার। কিন্তু তারপরও যেহেতু ঈসা আলাইহিসসালামের বিষয়টি একটা বিশেষ বিষয়, আর শেষ যুগে এ নিয়ে একটা বিতর্ক দেখা দিতে পারে, আল্লাহ তাআলা ভালোভাবে জানতেন আলেমুল গায়েব তিনি ঈসার কবর সংরক্ষণের ব্যবস্থা করেছেন বিশেষভাবে। চলুন, হযরত ঈসা কোথায় শুয়ে আছেন চিরনিদ্রায় সেটি এখন আমরা দেখে নিই। যদিও কারো মৃত্যু সাব্যস্ত করার জন্য তার কবরের চিত্র দেখানো আবশ্যক নয়, তথাপি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের সমাধি সংরক্ষণ করে সংশ্লিষ্ট সবার কাছে তার মৃত্যুর ঘোষণা স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ভারতের কাশ্মীর রাজ্যের শ্রীনগর শহরের একটি মহল্লার নাম খান ইয়ার, আর এখানেই সমাধিস্থ আছেন হযরত
ঈসা আলাইহিসসালাম, যিনি এখানে ইউজ আসেফ নবী নামে পরিচিত। অনেক কাল পরে তাঁর সমাধির পাশেই সমাহিত হয়েছেন একজন মুসলমান মনীষী হযরত মীর নাসিরউদ্দিন শাহ। দর্শক, হযরত ঈসা আলাইহিসসালামের কবরটি ইহুদি রীতি অনুযায়ী পূর্ব পশ্চিমমুখী এবং অন্যটি ইসলামী রীতি অনুসারে উত্তর দক্ষিণমুখী। আহমদি ও আহমদি, মুসলমান অমুসলমান নির্বিশেষে ধর্মীয় ব্যুৎপত্তি সম্পূর্ণ গবেষকরা বর্তমানে অকপটে স্বীকার করে চলেছেন, এই সেই সমাধি যেথায় হযরত ঈসা আলাইহিসসালাম চিরনিদ্রায় শুয়ে আছেন। ভাই সাহেরুল হক সাহেব, আপনার ঈসার কবর যে দেখতে চেয়েছিলেন সেটি দেখে নিলেন। আপনি ভারতে বসবাস করেন, আপনার যদি কখনো সুযোগ হয় আপনি নিজে কাশ্মীরে গিয়ে সচক্ষেটি দেখে আসতে পারেন, তাহলে আপনার আরও মন পরিষ্কার হবে। দর্শক, আমরা আগেও বলেছি আমাদের এই অনুষ্ঠান কোনো কূটতর্কের জন্য নয়, সত্য তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য। আর এবার আমরা আমাদের আলোচনার জন্য নির্ধারণ করেছিলাম সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরূপ হওয়া উচিত, সরকারের আনুগত্য কীভাবে করা উচিত, বা জনগণের দায়িত্ব কী, বা রাষ্ট্রের কী দায়িত্ব আছে জনগণের প্রতি, সেটি আমরা অনুষ্ঠানের শুরুর দিকে কিছুটা আলোচনা করেছিলাম। মাঝখানে অন্য বিষয়ে প্রশ্ন এসে গেছে, সে বিষয়ে আমরা আলোচনা করে নিলাম। এবার আমি বাংলাদেশে নতুন মুখ আছেন, আমরা বলেছি মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব, তার কাছে যাব যে রাষ্ট্র বা সরকারের আনুগত্য সম্পর্কে ইসলাম আমাদের কী শিক্ষা দেয়, যদি আপনি এ সম্পর্কে কিছুটা বলতেন। ধন্যবাদ মৌলানা আহমদ তারেক মুবাশ্বির সাহেব। রাষ্ট্র বা সরকার অর্থাৎ যারা দেশ পরিচালনা করেন বা দেশ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তাদের আনুগত্য সর্বাবস্থায় করতে হবে। তাদের আনুগত্যের গণ্ডির বাহিরে যাওয়ার একজন মুসলমানের কোনো অবস্থাতেই সুযোগ নেই, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 60 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে এই বিষয়টা বলে দিয়েছেন, বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং যারা তোমাদের উপর শাসক বা তোমাদের উপর কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন তাদের আনুগত্য করো। মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে আরো আগ বাড়িয়ে এতটুকুও বলেছেন আনুগত্যের বিষয়টিকে, যে যারা তোমাদের শাসক হিসেবে দায়িত্বে রয়েছেন বা আমিরের দায়িত্বে রয়েছেন, তাদের মধ্যে যদি তোমরা অপছন্দনীয় জিনিসও দেখতে পাও, তারপরেও তাদের আনুগত্যের বাহিরে যাওয়ার তোমাদের কোনো সুযোগ নেই, আনুগত্যের ভিতরে থাকতে হবে। যদি এক বিগত আনুগত্য থেকে দূরে সরে যাও, তাহলে তোমাদের মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু হবে, এটা বুখারি শরীফে কিতাবুল ফিতনে বর্ণিত হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের কিতাবুল ইমারাতে একটি হাদিস বর্ণিত, সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, তোমরা যদি তোমাদের শাসকের মধ্যে এই বিষয়টা দেখতে পাও যে তারা তোমাদের অধিকার দিচ্ছে না, তারপরেও তার আনুগত্যের বাহিরে যাওয়ার তোমাদের কোনো সুযোগ নেই, সেই অবস্থায় তোমাদেরকে তার আনুগত্য করতে হবে, আর ওই বিষয়টি শাসকের বিষয়টি আল্লাহ তাআলার উপর এক্ষেত্রে ছেড়ে দিতে হবে। তাই পবিত্র কোরআন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণাগুলো আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছে ইসলামের শিক্ষা হচ্ছে শাসক বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারাই রয়েছেন সর্ব অবস্থায় তাদের আনুগত্য একজন মুসলমানকে করে যেতে হবে, আনুগত্যের গণ্ডির বাইরে যাওয়ার তার কোনো অবস্থাতেই সুযোগ নেই। ধন্যবাদ মাওলানা নুরুল আমিন সাহেব আপনাকে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। আমি অন্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব যদি সংক্ষেপে উত্তর দেন তাহলে কথা বলা যাবে। আমি দেখতে পাচ্ছি যে মহসিন সাহেব আছেন আবুধাবি থেকে, একজন আহমদী অতিথি। আসসালামু আলাইকুম মহসিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আজ দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সত্যের সন্ধান অনুষ্ঠান দেখি, দেখার পরে আমার সত্য পরিষ্কার হয়ে গেছে।
এখন আমি আলহামদুলিল্লাহ আপনাদের জামাতে অন্তর্ভুক্ত হতে চাই, বয়াত করতে চাই। আলহামদুলিল্লাহ জি, মহসিন সাহেব খুবই সুন্দর কথা আপনি বললেন, আল্লাহ তালা আপনার মন পরিষ্কার করেছেন, আপনি বয়াত করতে চান। আপনি স্থানীয় জামাতে আমাদের সেখানে যদি কোনো আহমদির সাথে আপনার পরিচয় থাকে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে বয়াত করার কীভাবে কী করতে হবে সেটি আমরা আপনাকে জানিয়ে দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এরপর দেখতে পাচ্ছি যে বোন রিজিয়া বেগম আছেন ক্যানাডা থেকে লাইনে। আসসালামু আলাইকুম। জি জি বলুন বোন, আপনার প্রশ্নটি। জি, আমার প্রশ্নটি হচ্ছে ইশরা ও মিরাজে বলছি আমরা কি বুঝি, এই দুয়ের মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা, এবং কোন কোন নবী এই সফর দুয়ের সাথে সম্পৃক্ত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোন প্রশ্ন করার জন্য। ইসরা এবং মেরাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না, এবং এই দুটি বলতে ইসরা এবং মেরাজ বলতে কী বোঝানো হয়েছে, কোন কোন নবী এর সাথে সম্পৃক্ত আছেন? ইসরা এবং মেরাজ এগুলো দুটো ভিন্ন অভিজ্ঞতার নাম, এ বিষয়ে মতভিন্নতাও আছে, কিন্তু আমার জানা মতে দুটো ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। ইসরা বলা হয় রাতের সফরকে, রাতের বেলা কোনো সফর, এটার জন্য আরবিতে আসরা শব্দ ব্যবহার হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইসরাতে বা সূরা বনি ইসরায়েলে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে সকল প্রশংসা সে আল্লাহর যিনি রাতের বেলা আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কাতে যে মসজিদে হারাম আছে সেখান থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা সাথে ছিলেন, আসরা বিআবদিহি রাতের বেলা আল্লাহ সাথে নিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসের মসজিদে আকসা পর্যন্ত। পরিষ্কার এটি একটি আধ্যাত্মিক সফর, আল্লাহ তো এখানেও ছিলেন, মসজিদে হারামেও ছিলেন, আর মসজিদে আকসাতেও ছিলেন একই সময়ে, আল্লাহ নিয়ে গেছেন মানে কি? তার অর্থ হলো এটি একটি আধ্যাত্মিক সফর ছিল মেরাজের মতো, এটি একটি রোয়া, আর এই রোয়ার কথাই সূরা বনি ইসরায়েলে আসলে উল্লেখ আছে। এই সফরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, যেভাবে মেরাজের রাতে হয়েছিল, এই সফরে তিনি সব নবীর নামাজে ইমামতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আধ্যাত্মিক মর্যাদা সব নবীদের মাঝে যে ইমামের সেটি স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ সব নবীর ধর্ম, সকল নবীর মান্যকারী একদিন হযরত মুহাম্মদ রসুলুল্লাহর ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হবে, এছাড়া তাদের আধ্যাত্মিক মুক্তির কোনো উপায় নেই। তো এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের অন্য অন্য উম্মতের সাথে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে কী মর্যাদা, কী অবস্থান সেটি স্পষ্ট করা হয়েছে। আর মেরাজের সফর ছিল ভিন্ন সফর, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন এই পৃথিবী থেকে ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব লোকে, সেটি একটা আধ্যাত্মিক সফর ছিল, যার কথা আমি সূরা নাজমের আয়াতের প্রেক্ষাপটে বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের দেখা ছিল সেই সফরটিও, যেখানে খোদাতালার সাথে একান্ত একান্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়েছে, এবং সবচেয়ে উপরে তিনি গিয়েছেন যেখানে কোনো নবী এমনকি জিব্রাইল ফেরেশতাও যেতে পারেননি। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। বোন রিজিয়া বেগম আশা করি উত্তর পেয়ে গেছেন, এ ব্যাপারে আমরা ইনশাল্লাহ যদি আবারও সুযোগ হয় পরবর্তীতে আলোচনায় আসব। এবারে আমি দেখতে পাচ্ছি ডক্টর আবুল কাসেম সাহেব লাইনে আছেন জলপাইগুড়ি থেকে। আসসালামু আলাইকুম ডক্টর কাসেম সাহেব। ডক্টর আবুল কাসেম সাহেব আপনি শুনতে পাচ্ছেন? সম্ভবত লাইন আমরা হারিয়ে ফেলেছি। এবারে আমি বাংলাদেশে মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে যেতে চাই একটি প্রশ্ন নিয়ে, যে মাওলানা সাহেব আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে এটি, যেহেতু আমি জানি না যে ইন্টারনেটে সচল আছে কি না। মাওলানা সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মাওলানা সাহেব আপনার কাছে আমার প্রশ্ন যেটি আমি রাখতে চাচ্ছি, যে
ধর্মের নামে যারা আজকাল রাজনীতি করছেন বিভিন্ন দেশে, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক বা মধ্যপ্রাচ্যে হোক, মুসলমান দেশগুলোতে ধর্মের নামে রাজনীতি করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি দেখা যায়, তো এই যে রাজনীতিবিদদের মতবাদ এবং দৃষ্টিভঙ্গি তা ইসলামী শিক্ষাসম্মত কিনা, এটি যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যার অবতারণা করলেন আপনি, কেননা প্রায় বলা হয় যেহেতু ইসলাম পূর্ণাঙ্গীন জীবনবিধান, রাজনীতি কূটনীতির বাইরে থাকে কিভাবে, রাজনীতি এবং কূটনীতি সমার্থক হিসেবে তারা ব্যবহার করেন। এই জন্য এই অর্থে ইসলামের পবিত্র ধর্মের সাথে বর্তমান প্রচলিত রাজনীতির কোনো দূরতম সম্পর্ক নেই। যদি বলেন কূটনীতির রাজনীতি ইসলামে আছে কিনা, আমি বলবো নেই, নেই, নেই। এবং শেষ যুগে, আমরা যে যুগে বাস করছি, এই যুগের যে প্রধান রাজনীতির দর্শন, সেটার মানেই হচ্ছে চাণক্যের রাজনীতি এবং মিথ্যাচারিতার রাজনীতি, ধোকাবাজির রাজনীতি। এই মিথ্যাচারিতা, এই বক্রতা আর এই অন্যায় অত্যাচারের রাজনীতির সাথে ইসলাম ধর্মের দূরতম কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন থেকে গেল, তাহলে পূর্ণাঙ্গীন জীবন বিধান হিসেবে কি এর মধ্যে রাষ্ট্র পরিচালনার কোনো বিধান থাকবে না? হ্যাঁ, এখন হলো এটার উত্তর, অবশ্যই রাষ্ট্র পরিচালনার বিধান রীতি নীতি দেওয়া আছে, কিন্তু যেহেতু বর্তমানের রাজনীতির সাথে মিথ্যাচারের সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে গেছে, অন্যায় অত্যাচারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তাই আমরা সেটাকে রাজনীতি বলি না, আমরা এটাকে সাবধানতার জন্য বলি রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনার নীতি অবশ্যই অবশ্যই ইসলাম ধর্মে দেওয়া আছে। কিন্তু এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, মাই পার্টি রাইট অর রং, মাই কান্ট্রি রাইট অর রং, মাইট ইজ রাইট উল্টা হয়ে গেছে, রাইট ইজ মাইটের জায়গায়, এইটা ইসলামে নেই। আমি একটু বুঝিয়ে বলি কথাটা। কোরআন শরীফে লেখা আছে সুরা হাজের 31 আয়াত, সেখানে লেখা আছে ওয়াজতানেবু, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াজতানেবু রিজসাম মিনাল আওসানে ওয়াজতানেবু কাওলে জুরে, তোমরা মিথ্যাচারিতা, তোমরা প্রতিমা পূজার অপবিত্রতা পরিহার করবে এবং একই সাথে পরিহার করবে মিথ্যাচারিতা। এখন বলুন কোনোভাবে মিথ্যাচারিতা ইসলাম সম্মত কি না? মিথ্যাচারিতা ইসলাম কখনো সমর্থন করে না, কেননা এটা শিরকের সমতুল্য একটি অপরাধ। যখন আমি মিথ্যা কথা বললাম, সেই মুহূর্তে আমি বিশ্বাস করলাম যে আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন না, বরং আমাকে রক্ষা করবে আমার মিথ্যা কথা, সেই হিসাবে মানুষ তখন শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে এক ধরনের। এই জন্য মিথ্যা কথা আর শিরকে আল্লাহ তাআলা একই সাথে নিষেধ করেছেন, একই আয়াতের মধ্যে, একই বাক্যের মধ্যে নিষেধ করেছেন। যদি আমি মুসলমান হয়ে থাকি, তাহলে আমি মিথ্যা কথা বলতে পারি না। তাহলে বলুন তো দেখি, বর্তমান যুগে রাজনীতি আমি কিভাবে করতে পারি, যেখানে সকাল বিকাল এবং দুপুর এবং সন্ধ্যা আমাকে মিথ্যা কথা বলতে হয় রাজনীতি করার জন্য? সকালে একটা কথা, রাতে আরেকটা কথা, বিকালে আরেকটা কথা, সারাদিন আমরা শুধুমাত্র ঘুরপাক খেতে থাকি মিথ্যাচারিতার মাঝে। অতএব সেই রাজনীতির সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই, যেটা বর্তমানে প্রচলিত মিথ্যাচারিতার রাজনীতি। হ্যাঁ, হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ধর্ম ইসলাম এবং তার প্রবর্তিত রাষ্ট্রনীতি অবশ্যই ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ, যার সাথে বর্তমান রাজনীতির দূরতম সম্পর্ক নেই। আমি এটাকে সারাংশ হিসেবে বলতে পারি, তেঁতুল গাছের বীজ বপন করে যদি আমরা আশা করি যে সেই গাছে আমের মতো সুমিষ্ট ফল ধরবে, এটা যেরকম বোকার স্বর্গে বাস করার মতো বিষয়, ঠিক তেমনি মিথ্যাচারিতার রাজনীতি অবলম্বন করে আমি সত্য পবিত্র ধর্ম প্রতিষ্ঠা করে দিব, এটাও ঠিক একই ধরনের বোকামি এবং ধোকাবাজি। অতএব সাধারণ সরল মনা মুসলমানদেরকে এই ধরনের ধোকাবাজদের সম্পর্কে এখন থেকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন। ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল্লাহ ওয়াল সাহেব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা শুনছিলাম। মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি একটি বিষয়ে আসতে চাচ্ছি। আব্দুল্লাহ ওয়াল সাহেব বললেন যে ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে সব কিছুই আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তাকে যুদ্ধ করতে হয়েছে, কী কারণে তিনি যুদ্ধ করেছিলেন? আজকে যারা যুদ্ধ করছেন বা আজকে যারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, তারাও বলেন যে আমরা তো নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কারণে যুদ্ধ করেছিলেন, যদি আপনি সংক্ষেপে বলতেন? প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা বা যে সরকার আছে তাদের বিরুদ্ধে কোনোভাবে যুদ্ধে জড়ানো যাবে না, এটি নুরুল আমিন সাহেব কোরআন শরীফের আয়াতের
প্রেক্ষাপটে তুলে ধরেছেন। প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবীরা প্রশ্ন করেছেন যে যদি আমাদের অধিকার না দেয় তাহলে আমরা কি করব। রসুল্লাহ বলেছেন যে অধিকার না দিলেও আনুগত্য করো, এটি একটি বিষয়। কিন্তু যুদ্ধের প্রশ্ন আপনি উঠিয়েছেন, এটা আমি ওনার প্রশ্নে ওনার উত্তরের সাথে যোগ করলাম। কিন্তু যুদ্ধের যে ব্যাপারটা আছে এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশদ এবং ব্যাপক একটি ব্যাপার, যা শুধু একটা রাষ্ট্রে সরকার এবং জনসাধারণের মধ্যকার ব্যাপার নয়, বরং যুদ্ধ রসুল করিম সাল্লামকে করতে হয়েছে এমন অপশক্তির বিরুদ্ধে যারা ইসলামকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই যুদ্ধ করতে বাধ্য হয়েছেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে। তার পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে, কোনো উপায় ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধাঙ্গেই ছিলেন না। আমাদের পুরো আলোচনার সার কথাই এটি যে শান্তির যুবরাজ আমাদের রসুল ছিলেন। যুদ্ধ কোনো দিন তিনি ভাবতেন না যে তাকে অস্ত্র হাতে নিতে হবে, কেননা যুদ্ধের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলেই আমাদেরকে স্মরণ রাখতে হবে এটি তাঁর 23 বছরের জীবনের খুব ক্ষুদ্র একটি অংশ, যখন তাকে বাধ্য হয়ে সেই সময়টা যুদ্ধে নষ্ট করতে হয়েছে, ব্যবহার হয়নি, নষ্ট হয়েছে। এই কারণে আমাদের রসুল সবসময় শান্তির সন্ধানে থাকতেন। কোরআন শরীফের স্থায়ী শিক্ষার সাথে তুলনামূলকভাবে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে এই যে সাময়িক শিক্ষা আছে সেগুলোকে দেখতে হবে। কোরআনের স্থায়ী শিক্ষা হলো যে লা ইকরাহা ফিদ্দিন, যে ধর্মীয় বিষয়ে কোনো প্রকারের জোর জবরদস্তি এবং বল প্রয়োগের কোনো সুযোগ নেই। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, সত্য এসে গেছে, যার ইচ্ছা হয় অনুসরণ করতে পারে, কেউ ইচ্ছা করলে এটিকে অস্বীকার করতে পারে। জোর জবরদস্তি করে বিশ্বাস বা ধর্ম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মানাতে নিষেধ করেছেন। সবাইকে নিজের মত এবং পথ অনুসরণের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ছুটি দিয়েছেন। মদিনাতে গিয়ে বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেখানে গিয়ে সর্বপ্রথম কাজই এটি করেছেন। যত দল গোত্র এবং উপগোত্র ছিল সবাইকে বলেছেন তোমরা স্বশ ধর্ম অনুসরণের বিষয়ে স্বাধীন, কেউ তোমাদেরকে বাধা দেবে না। তো এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর স্থায়ী শিক্ষা ছিল। তা সত্ত্বেও হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে সেখানে শান্তিতে বসবাস করতে দেওয়া হচ্ছে না। মক্কা থেকে 200-250 মাইল অতিক্রম করে মদিনার সীমানার ভিতর গিয়ে যুদ্ধ করছে মক্কাবাসীরা সমগ্র আরব একত্রিত হয়ে। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়েছেন, তাও খোদাতালার নির্দেশে। খোদাতালা সেখানে এই সময় এমন সময় দ্বিতীয় হিজরিতে, হিজরত করার 2 বছর পর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে যাদের উপর বছরের পর বছর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাদেরকে এখন আত্মরক্ষামূলকভাবে যুদ্ধের অনুমতি দেয়া হচ্ছে। বিআন্নাহুম যুলিমু, অনবরত অব্যাহতভাবে তাদের উপর জুলুম অত্যাচার এবং নির্যাতন করা হচ্ছে। কেন এই অনুমতির উদ্দেশ্য কি? লাউলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বাদুহুম বিবাস, যে আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্য কিছু মানুষ দ্বারা যদি প্রতিহত না করেন তাহলে কি হবে? পৃথিবীতে আল্লাহর ইবাদতই থাকবে না, শান্তি মিটে যাবে, সন্ন্যাসীদের মঠ থাকবে না, খ্রিস্টানদের গির্জা থাকবে না, ইহুদিদের ইবাদত গাহ থাকবে না, মুসলমানদের মসজিদ থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াতে জিহাদের অনুমতি দিয়েছেন, অনুমতি দিতে গিয়ে বলেছেন যে এই অনুমতি শুধু মুসলমানদের জন্য দিচ্ছি না, এই অনুমতি দেয়া হচ্ছে হিন্দুদের মঠ, খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের সেনাগগ বা ইবাদত তাদের ইবাদতের স্থান এবং মুসলমানদের মসজিদ, অর্থাৎ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় হিজরিতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের অত্যাচারীদের বিরুদ্ধে আত্মরক্ষামূলকভাবে অস্ত্র হাতে নেয়ার অনুমতি দিয়েছেন। তো এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মীয় যুদ্ধ বা অস্ত্রের জিহাদ, যেটিকে বলা হয় সেই জিহাদের পটভূমি। তো এই জিহাদের ধর্মীয় যুদ্ধের উদ্দেশ্য ছিল ধর্মের নিরাপত্তা, ধর্ম প্রচার বা ধর্ম গ্রহণ বা ধর্ম বর্জনের পুরো স্বাধীনতা, তারপর মতামত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মের হেফাজত,
তিনটি মূল উদ্দেশ্য ছিল, যা তৃতীয়টি আমার, আরেকটা হলো আত্মরক্ষামূলক এবং ফিতনা আর অশান্তি দূরীভূত করা। এই তিনটি উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্ত্র হাতে নেওয়ার পিছনে। তিনি বাধ্য হয়ে অস্ত্র হাতে নিয়েছেন, এবং যারা দূর থেকে সম্মিলিতভাবে, যারা সম্মিলিত বাহিনী বা মিত্র বাহিনী এসে মুসলমানদেরকে যখন নিশ্চিহ্ন করতে যাচ্ছিল, তখন খোদার পক্ষ থেকে তাদের আত্মরক্ষামূলকভাবে অস্ত্র হাতে নেওয়ার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের পটভূমি। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ যখন তার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন, তিনি অধিকার আদায়ের জন্য, যেভাবে আজকে বলা হচ্ছে যে আমরা অধিকার আদায়ের জন্য লড়াই করছি, এরকম তিনি করেননি। জি ধন্যবাদ মৌলানা সাহেব। এবারে আমরা দেখতে পাচ্ছি এক ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব খুলনা থেকে লাইনে আছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই। জি আমি মানে খুলনা থেকে আমিনুল হক। আমিনুল হক সাহেব, জি আমিনুল হক সাহেব বলুন। জি জি ভাই। হ্যাঁ জি ভাই, আমার প্রশ্নটা হলো কি, ইসলামী আন্দোলন ব্যাপারটা কি, আর বর্তমান পৃথিবীতে যে ইসলামী আন্দোলন যেটা আমরা শুনতেছি বিভিন্ন সংগঠন, পলিটিক্যাল সংগঠন, এগুলোর সাথে কি বেসিক্যালি মানে কোরআন ও হাদিসে কোনো কি সম্পর্ক আছে বা কতটুকু আছে? আচ্ছা, এটা হলো কি আমার এক নম্বর প্রশ্ন। জি। আর দুই নম্বর প্রশ্ন, দাজ্জাল কি বেসিক্যালি কোনো একটা ব্যক্তির নাম, নাকি কোনো একটা শক্তির নাম, নাকি কোনো একটা জাতির নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে মানে হ্যাঁ বেসিক্যালি দাজ্জাল কোনো ব্যক্তির নাম বা কোনো জাতির নাম বা কোনো শক্তির নাম, এই তিনটা নাম কি না? আচ্ছা, এটা বেসিক্যালি সহি বুখারী প্রেক্ষাপটে। জি। মানে সহি মুসলিম না? হ্যাঁ মানে জি জি। আমিনুল হক সাহেব, আমিনুল হক সাহেব আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আপনি টেলিফোন লাইন কাটবেন না, আপনি লাইনে থাকুন, আমরা আপনাকে জিজ্ঞেস করবো, পরে আবার আপনার কাছে ফিরে আসবো যে আপনি উত্তর পেয়েছেন কিনা। বাংলাদেশে আছেন মৌলানা আব্দুল আউয়াল সাহেব, আমরা তার কাছে যাব। মৌলানা সাহেব আপনি যদি আমাকে শুনতে পান তাহলে আমি প্রশ্নটি রিপিট করছি, যে বর্তমানে যে ইসলামের নামে আন্দোলন করা হচ্ছে, বিভিন্ন দল যে আন্দোলন করছে, আসলে এটা বলতে কী বোঝায়, এই আন্দোলন বলতে ইসলামী আন্দোলনের মধ্যে কী বোঝায়, আর এই যে আন্দোলন করা হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে এর কোনো সম্পর্ক আছে কি না? বর্তমানে বাংলাদেশে বলুন এবং বাংলাদেশের বাইরে মুসলিম অধ্যুষিত দেশে, দেশগুলোতে ইসলামের নাম ভাঙিয়ে যে সমস্ত রাজনৈতিক দল গজিয়ে উঠেছে, তাদের বক্তব্যের সারাংশ হচ্ছে, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আল্লাহ রসুলকে ভালোবাসেন বলে, হ্যাঁ ভালোবাসি, তাহলে আমাকে ভোট দেন। আল্লাহ রসুলকে ভালোবাসলে আমাকে ক্ষমতায় বসান, দেখান আমি আল্লাহ রসুলকে জগতে নামিয়ে দেখাতে পারি কিনা। এই যে মানুষের দুর্বলতাকে সুরসুরি দিয়ে ধ্বজাধরে, ধর্মের ধ্বজাধরে এক দল বেরিয়েছে, তারা ইসলামী রাজনীতি করে। আমি আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, তাদের সান্নিধ্য চাই, কিন্তু তুমি কে হে, তুমি কে, এই প্রশ্ন করার কেউ নাই। তোমাকে কে পাঠিয়েছেন? আল্লাহ। তোমাকে রসুল ভবিষ্যৎবাণী করে গেছিলেন তোমার, যে তোমার জন্ম হবে শেষ যুগে পলিটিক্যাল পার্টি হিসাবে। পার্টি 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 শব্দে বারবার আওড়ে যাচ্ছ, কোথাও এই শব্দটা কি আল্লাহ তালা ব্যবহার করেছেন কোরআনে, হাদিস শরীফে, সুন্নতে রসুল দ্বারা সাব্যস্ত? নিজের নাম ভাঙিয়ে নিজের রাজনীতি করো, কোনো আপত্তি নাই, আল্লাহ রসুলের নাম ভাঙাচ্ছ কেন? আল্লাহ এবং রসুলকে কলঙ্কিত করার জন্য আর কোনো উপায় পাও নাই? এই মুসলমান অধ্যুষিত দেশে তোমাদের ইসলাম মনে পড়েছে, আর অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, তাদের নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা তোমাদের দায়িত্ব না? এইটা বিশ্লেষণের দাবি রাখে। এই জন্য বর্তমানে প্রচলিত যে সমস্ত ইসলামী দল আমরা দেখতে পাচ্ছি ব্যাঙের ছাতার মতো গজায় মুসলিম অধ্যুষিত সমাজগুলোতে এবং দেশগুলোতে, সেগুলো সম্পর্কে সাবধান। কোরআন শরীফে যান। কোরআন শরীফে লেখা আছে আল্লাহ তাআলা কিভাবে ধর্মের বিজয়ের ব্যবস্থা করবেন, আল্লাহ কিভাবে করবেন, মানুষের তদবিরে এটা হবে না। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুবাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্ক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এক স্থানে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি সেই মহান অস্তিত্ব আল্লাহ, যিনি তার রসুলকে পাঠিয়েছেন সত্য ধর্ম সহকারে। হুবাল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হাক্কে, এবং সত্য ধর্ম সহকারে। লিইয়ুযহিরাহু, যেন তিনি একে বিজয়ী করে দেখান, আলা দীনে কুল্লিহি, সমস্ত মতামত, সমস্ত ধর্মমত, সমস্ত মতবাদের উপর।
আর মুশরিকরা এই কাজটিকে এই বিষয়টিকে যতই অপছন্দ করুক আল্লাহ তাআলা এই কাজ করে ছাড়বেনই ছাড়বেন। এটা পরিকল্পিত বিষয়, আল্লাহ পাঠাবেন তার প্রত্যাদিষ্ট মহাপুরুষকে এবং তার মাধ্যমে জড়ো হবে ইমানের আকর্ষণে সবাই, তার মাধ্যমে আল্লাহর প্রত্যাদিষ্ট মহাপুরুষ এসে জগৎকে একত্র করবেন, ইমানের বলে বলিয়ান করবেন, আধ্যাত্মিকতার চর্চা হবে, পবিত্রতার চর্চা হবে, তবে গিয়ে তারা কোরআন অনুধাবন করবে, সুন্নতে রসুল অনুধাবন করবে, আমল করবে, আচরণ করবে, জগৎবাসী বিমোহিত হয়ে চেয়ে থাকবে, তবে গিয়ে জগতের মধ্যে আস্তে আস্তে সেই বিপ্লব সাধিত হবে। তা না হলে আজকে আমাকে ভোট দেন, কালকে আমি ইসলামকে বিজয়ী করে দেখাবো, কখনো এটা হয়নি, কখনো এটা হবে না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন শেষ যুগে আল্লাহ তাআলা কিভাবে ইসলামের বিজয়ের ব্যবস্থা করেছেন, সে অনুযায়ী ঘটে চলেছে, কিন্তু যাদের মানার অভ্যাস নাই তারা কোনোদিন সেটা দেখবেও না, মানার চেষ্টাও করবে না। কিন্তু তাদের মাঝে আকর্ষণের কারণ হচ্ছে ওই যে ওই ভদ্রলোক যে ইসলামের নামে ভোট চাচ্ছেন, তার কাছে অনেক ক্ষমতা, তার কাছে অনেক অর্থকড়ি আছে, এটা দিয়েও হয়তো ইসলামের উদ্ধার হয়ে যাবে। কখনো এইভাবে ইসলামিতা উদ্ধার হয় না, ধর্ম এইভাবে উদ্ধার হয় না। অতএব ইসলামের পন্থায় যদি ইসলামকে উদ্ধার করা হয় সেই কথা বলা উচিত তাদের, এবং সেই কথাটা আমি উল্লেখ করেছি কোরআন শরীফে কি ভাষায় বর্ণিত হয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ মাওলানা সাহেব। ভাই আমিনুল হক সাহেব আপনি লাইনে আছেন, আপনি কি উত্তর পেয়েছেন? ভাই টেলিভিশনের ভলিউমটা একটু বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি যেহেতু প্রথম উত্তর পেয়ে গেছেন, দ্বিতীয় প্রশ্ন ছিল দাজ্জাল সম্পর্কে। তো আমরা আপনাকে একটি প্রামাণ্য চিত্র দেখাচ্ছি দাজ্জাল সম্পর্কে। আমার কাছে এখানে আমি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি, ইন্ডিয়া থেকে অনেকে অনুরোধ করেছেন দেখার জন্য, তো এটি দেখলে আপনার কাছে হয়তো পরিষ্কার হয়ে যাবে, তারপর আবার জিজ্ঞেস করবো আপনাকে যে আপনি বুঝতে পেরেছেন কিনা। চলুন দর্শক, এ পর্যায়ে দাজ্জাল সম্পর্কে আমরা যে প্রোমোটি বানিয়েছি সেটি আমরা দেখে নিই। تقاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন, এর মধ্যে বুখারি ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায় সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সূরা কাহাফের প্রথমাংশ পাঠ করে। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا অর্থাৎ এই মহা ঐশী গ্রন্থ তাদেরকে সতর্ক করার জন্য অবতীর্ণ করা হয়েছে যারা বলে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে, সে কানা হবে এবং আল্লাহ কানা নন। আরও একটি হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে যেন তা ফোলা আঙুরের ন্যায়, অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে। ত্রিত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ, যা পাপাচারের বৈধতা দান করে, কেননা তাদের মতে ঈশ্বরপুত্র ঈশ্বর যিশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে, পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছে। দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে, দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে। দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে, পতিত জমি ফসল ফলাবে। দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধনসম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে। সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়বলিতে তার আত্মপ্রকাশ ঘটবে, আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে। দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায়।
সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে। দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে, এমনকি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে। দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুজ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ জানিয়েছেন, আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই, সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও, অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও। ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে। দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে। হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে, সে গাধার দুই কানের ব্যবধান হবে 70 গজ। দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে। দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে। গাধা সকাল সন্ধ্যা চলবে। সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে। প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায়, দাজ্জালের গাধার গতি তদ্রূপ হবে। 6 মাইল দূরে সে পা রাখবে। আগুন ও পানি তার খোরাক হবে। গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে। গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে। দাজ্জালকে বধ করার অর্থ হল ত্রিত্ববাদকে ক্ষুরধার যুক্তি বলে ধ্বংস করা। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে ত্রিত্ববাদকে চিরতরে গুঁড়িয়ে দিয়েছেন। অতএব সত্য এইখানে। আমিনুল হক সাহেব, আপনি দেখেছেন আশা করি এই প্রামাণ্যচিত্রটি। আপনার দাজ্জাল সম্পর্কিত যে প্রশ্ন ছিল আশা করি উত্তর পেয়েছেন, কি বলেন আপনি ভাই? হ্যাঁ, এখন আমার মানে আমার আরেকটা প্রশ্ন না, আপনি আপনি আগে আপনি আমিনুল হক সাহেব, আমিনুল হক সাহেব, আমরা আপনার আরেকটা প্রশ্নতে যাব। আপনি আগে এটা বলেন যে দাজ্জাল সম্পর্কে আপনি যে বিষয়টি জানতে চেয়েছিলেন বুখারীর আলোকে, আপনি বুখারী এবং মুসলিমের হাদিসের আলোকে স্পষ্ট করে এখানে দেখানো হলো, বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে, আপনি কতটা বুঝেছেন? জি জি, আমার কাছে মানে খুবই ভালো লেগেছে। আচ্ছা, এখন আমার কাছে আরেকটা প্রশ্ন। জি জি বলুন। জি আলহামদুলিল্লাহ ভাই, আমার কাছে আরেকটা প্রশ্ন, এখন এই যে দাজ্জাল, এই দাজ্জালকে ধ্বংস করা কি আমাদের নৈতিক দায়িত্ব না? জি অবশ্যই, আমাদের ইমাম মানে মানে হাজরাত ইসলাম আর আমাদের মাঝে নাই, এখন আমরা যারা আছি, জি এই দাজ্জালকে ধ্বংস করার মানে প্রক্রিয়াটা কি, বা আমরা যদি ধ্বংস করতে যাই সেটা মানে খুব খুব সুন্দর প্রশ্ন, আপনার যৌক্তিক প্রশ্ন। আপনি এবার টেলিফোনটি রেখে দিতে পারেন, আমি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখি। যে দাজ্জাল চিহ্নিত হয়ে গেছে, উনি বললেন যে খুব ভালো কথা, এটি দাজ্জাল, তো দাজ্জালকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব। ইমাম মাহদী যেহেতু আমাদের মাঝে নেই, আমরা কি প্রক্রিয়ায় তাকে প্রতিহত করব? এই যে পুরো প্রামাণ্যচিত্রটি আপনি দেখেছেন, আপনার খুব ভালো লেগেছে, অর্থাৎ আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে আপনার কথা অনুসারে যে দাজ্জাল কারা। আর এই প্রামাণ্যচিত্রে এটি স্পষ্ট করা হয়েছে যে দাজ্জালের প্রকৃত ধর্মীয় বিশ্বাস কি, অর্থাৎ যারা ত্রিত্ববাদে বিশ্বাসী, যারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, আল্লাহ পুত্র অবলম্বন করেছেন, তাদেরকেই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাজ্জাল আখ্যা দিয়েছেন। তো এই দাজ্জালের আপনি মোকাবেলা করতে চান, আর এক্স্যাক্টলি এই কাজটাই আল্লাহ তাআলা রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার সুস্থ বিবেকের এই যে ডাক, এই যে আওয়াজ, এরই উত্তর দিয়ে গেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন এই কাজটা করবেন ইমাম মাহদী এবং বা ঈসা নামে যিনি আসবেন তিনি, আর তিনি সেই কাজটা করে গেছেন। আহমদিয়া মুসলিম জামাত সেই কাজের ক্ষেত্রে, সেই কাজকে তার ক্লাইম্যাক্সে পৌঁছানোর জন্য, পরিপূর্ণতার স্তরে পৌঁছানোর জন্য সেই কাজই করে চলেছে। অর্থাৎ যেই খ্রিস্টীয় বিকৃত খ্রিস্টীয় ধর্মবিশ্বাস রয়েছে, সেই ধর্মবিশ্বাসকে অসার এবং অমূলক আর অর্থহীন প্রমাণ করে দুনিয়ার সামনে স্পষ্ট করা যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ ছিলেন না, আল্লাহর পুত্র ছিলেন না, খোদা তিন নন, খোদা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো স্ত্রীও নেই, এই
আর হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা এই যুগের ঈসা, যার কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আখ্যা দিয়েছেন যে তিনি এসে ক্রুশ ভঙ্গ করবেন। ক্রুশ ভঙ্গ করার অর্থ হলো ক্রুশীয় বিকৃত যে ধর্মীয় বিশ্বাস আছে সেইটির তার মূলে কুঠারাঘাত করা। সে কুঠারাঘাত হয়ে গেছে, তিনি ঘোষণা করেছেন যে তোমাদের খোদা মারা গেছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কোরআন থেকে প্রমাণ দিয়েছেন। তো দাজ্জালের মোকাবেলা চলছে, দাজ্জালিয়াত আহমদিয়া মুসলিম জামাতের সামনে দাঁড়াতেই পারে না। রাসূলুল্লাহ বলেছেন যেভাবে লবণ পানিতে গলে যায় সেইভাবে ঈসার সামনে এই দাজ্জালি শক্তি গলে যাবে। তো আল্লাহ তাআলার ফজলে আহমদীদের সামনে এরা কখনো দাঁড়াতে পারে না, কিন্তু যারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত এখনও আছেন, তিনি আসবেন, তারা তো এই দাজ্জালের মোকাবেলা করতে পারবে না। তো এই মোকাবেলা আপনি ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আহমদিয়া মুসলিম জামাতে যোগ না দেবেন, যতক্ষণ পর্যন্ত এই যুগের যিনি ঈসা তার বিশ্বাসকে শিরোধার্য না করবেন। তো আপনার বাসনা আছে, কিন্তু বাসনা বাস্তবায়নের জন্য রীতি হলো সেটি যা মোহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন যে তার মাহদীকে মানতে হবে, তার ঈসাকে মানতে হবে, আর তাহলে আপনি এই ক্ষেত্রে সফল হবেন। সব মুসলমানের এই জেহাদে অংশগ্রহণ করা উচিত, জামাতে আহমদিয়া সেই জেহাদ করে চলেছে আল্লাহ তাআলার ফজলে, এবং আমরা সফল হব। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ভাই আমিনুল হক সাহেব খুবই সুন্দর প্রশ্ন করেছিলেন, উত্তর এখানে দেওয়া হয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আজ আমাদের মাঝে নেই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এবং আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের মাঝে তার খেলাফত আছেন, আর তার খেলাফতের সুযোগ্য নেতৃত্বে আহমদিয়া মুসলিম জামাত সারা পৃথিবীতে সারা বিশ্বে দাজ্জালকে বধ করার যে কাজ সেটি প্রতিনিয়ত করে যাচ্ছে। আপনার মন যদি পরিষ্কার হয়ে যায় আপনিও বয়াত করুন, এই জামাতে যোগ দিন, ইনশাআল্লাহ আপনিও ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের সৈনিক হিসেবে দাজ্জালকে বধ করার কাজে অংশ নিতে পারবেন। দর্শক, আমি আবার বাংলাদেশে যেতে চাই মাওলানা নুরুল আমিন সাহেবের কাছে, অনেকক্ষণ বসে আছেন উনি। মাওলানা নুরুল আমিন সাহেব, আমরা ঘুরে ফিরে অনেক বিষয় আলোচনা করেছি, যারা ইসলামী সুশাসনের বিষয়ে আমরা আলোচনা আমরা করেছি। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরেও মুসলমান সমাজে আমরা ইসলামী সুশাসন দেখতে পাই তার খলিফাদের মাঝে বা মুসলমান খলিফাদের মাঝে। আপনি যদি এর মধ্যে থেকে দু একটি দৃষ্টান্ত আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন মাওলানা নুরুল আমিন সাহেব। জি, আমি আপনার প্রশ্ন শুনেছি, আপনার প্রশ্নের উত্তরে বলছি যে স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সুশাসন প্রতিষ্ঠার মূর্তিমান প্রতীক ছিলেন। তার পবিত্র জীবনে সুশাসন প্রতিষ্ঠার অগণিত ঘটনা রয়েছে। আমি শুধু একটা বলেই আমি খলিফাদের যুগের দিকে চলে আসব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটার মধ্যেও তার সুশাসনের বিষয়টি ফুটে উঠেছে। তিনি মদিনার সনদ রচনা করেছিলেন, যেখানে মদিনায় অবস্থানকারী প্রত্যেক ধর্ম বর্ণ ও গোত্রের লোকদেরকে নিয়ে ওই সনদটা তৈরি হয়েছিল। সেখানে প্রত্যেকের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রত্যেকের স্বার্থকে রক্ষা করা হয়েছে, কাউকে উপেক্ষা করা হয়নি। সেখানে ইহুদিরা ছিল, সেখানে খ্রিস্টানরা ছিল, মুসলমানরা ছিল, পুত্রলেখরা ছিল, অন্যান্যরা ছিল। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার স্বার্থ রক্ষা করে ওই সনদ প্রতিষ্ঠা করলেন, যে সনদের মাধ্যমে মদিনাতে অবস্থানকারী সব নাগরিককে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে এক উম্মতভুক্ত করেছিলেন, যেটা ওই সনদের আরবি শব্দ রয়েছে উম্মাতান ওয়াহেদাতান, অর্থাৎ তিনি এক জাতিতে তাদেরকে পরিণত করেছিলেন। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুশাসনের এটা একটা দিক ছিল, তিনি মদিনাতে গিয়েই সর্বপ্রথম মদিনায় বসবাসকারী সবাইকে এক জাতিতে পরিণত করে একতাবদ্ধের বাঁধনে বেঁধে দিয়েছিলেন। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রক্রিয়াটা পরবর্তীতে তার এই আদর্শকে তার মহান খলিফারাও সমুন্নত রেখেছেন। তারা তাদের নবীর আদর্শকে সর্ব অবস্থায় সমুন্নত রাখার চেষ্টা করেছেন এবং বাস্তব জীবনে তাদের আমরা এরকম অসংখ্য দৃষ্টান্ত দেখতে পাই। তা আমি তো সব বলতে পারবো না, শুধু দ্বিতীয় খলিফার দুইটা ঘটনা সংক্ষেপে আমি বলবো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে অসংখ্য সুশাসনের দৃষ্টান্ত রয়েছে। তার মধ্যে একটি হল, এটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল, প্রজাদের অবস্থা জানার জন্য
তিনি রাত্রে ছদ্মবেশ ধারণ করে বের হতেন, যে কার কি অবস্থা সেটা জেনে তিনি তাদের প্রতিকারের বা ওই অবস্থাটা দূর করার জন্য তিনি কার্যকরী ব্যবস্থা নিতেন। তো এরই অংশ হিসেবে তিনি এক রাত্রে বের হলেন, একটা তাঁবুর কাছে গিয়ে বাচ্চার কান্না শুনতে পেলেন। তিনি এগিয়ে গিয়ে দেখলেন একজন মহিলা একটা পাতিলে কি যেন রান্না করছে। তো তিনি যখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করছো, সে বলল যে আমি তো রান্না করার অভিনয় করছি, বাচ্চারা কান্নাকাটি করছে খাবারের জন্য। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার পাতিলে তো খাবার নেই, তুমি শুধু শুধু কৃত্রিম রান্নার আয়োজন কেন করে যাচ্ছ? উত্তরে ওই মহিলা বললেন যে আমি এটা এজন্যই করছি যে বাচ্চারা একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়বে আর আমিও স্বস্তি পাব। হযরত উমর এই ঘটনাটা শুনে অত্যন্ত মর্মাহত হলেন। তার রাজত্বে তার অধীনস্থ প্রজারা এভাবে না খেয়ে দিন রাত কাটাচ্ছে। তিনি সাথে সাথে বায়তুল মালে চলে আসলেন, শহরে চলে আসলেন। এসে বায়তুল মাল থেকে আটা, খেজুর, মাংস, ঘি এবং অন্যান্য সামগ্রী একটা বস্তায় নিলেন, আর তার যে সেবক ছিল তাকে আদেশ দিলেন যে এটা আমার গাড়ে তুলে দাও। সেবক বলল যে হুজুর আমাকেই দেন, আমি এটা দিয়ে আসব যেখানে বলবে। হযরত উমর তখন যে উত্তরটা দিয়েছিলেন বলে আমার বোঝা আমাকে বইতে দাও, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বইবে? আমার রাজ্যে মানুষ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমি রাজ্যের শাসক বা রাজ্যের দায়িত্বভার আমার উপর ন্যস্ত রয়েছে, তাই আমাকে জবাবদিহি করতে হবে আর মানুষের প্রয়োজন আমাকে মিটাতে হবে, তাই আমাকে নিতে দাও। তিনি নিজে এটা বহন করে নিয়ে গেলেন এবং তাদেরকে এটা পৌঁছে দিয়ে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগের আরেকটি ঘটনা আমি সংক্ষেপেই বলছি। সমগ্র আরবে দুর্ভিক্ষ দেখা দেয়, এতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এতই বিচলিত এবং উৎকণ্ঠিত হলেন যে তিনি নাওয়া খাওয়া সব ভুলে গেলেন। তিনি কোনোদিন ওই সময় ভালো খাবারের দ্বারে কাছেও যাননি এবং তিনি অস্থির হয়ে গেলেন কিভাবে এই দুর্ভিক্ষ দূর করা যায়, এবং তিনি বায়তুল মাল তাদের জন্য খুলে দিলেন। বর্ণনায় পরে এসেছে যদি এই দুর্ভিক্ষ আর কিছুদিন অবস্থা আরো দীর্ঘায়িত হতো তাহলে হযরত উমর এমনিতেই মারা যেতেন তাদের চিন্তায় অস্থির হয়ে। তো এটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে এরকম ঘটনা অসংখ্য ঘটনা রয়েছে, যেই কারণে এই মুসলিম খলিফাদের জীবনে এরকম সুশাসনের দৃষ্টান্ত রয়েছে বলেই হযরত উমর রাদিয়াল্লাহর আরেকটি ঘটনা। উমর রাদিয়াল্লাহ যখন একটা খ্রিস্টান এরিয়া থেকে চলে আসছিলেন, একটা বিশেষ কারণে তাকে চলে আসতে হয়, তখন ওই খ্রিস্টানরা তার ওই সুশাসনের প্রভাবে এতই প্রভাবান্বিত ছিল যে তারা দোয়া করেছে যে হে ঈশ্বর বা হে আল্লাহ তুমি তাদেরকে আবার আমাদের নিকট নিয়ে আসো। অর্থাৎ তারা তাদের যে খ্রিস্টান শাসক তাদের চেয়ে মুসলিম শাসককে সুশাসনের মূর্তিমান প্রতীক জেনেছে এবং মেনেছে, এই কারণে মুসলমানরা যেন তাদের উপর আবার শাসক হিসাবে নিযুক্ত হয় বা শাসক হিসাবে আবার ওই দেশে চলে যান, এই জন্য তারা দোয়া করেছে। তো এরকম অসংখ্য দৃষ্টান্ত মুসলিম খলিফাদের জীবনে রয়েছে। ধন্যবাদ মৌলানা নুরুল আমিন সাহেব, খুবই সুন্দর আলোচনা হচ্ছিল, অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আল্লাহ তালা আজকেও যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা জনগণের দেখাশোনার দায়িত্ব যাদের উপর ন্যস্ত হয়েছে তারা যেন এভাবে ইসলামী শিক্ষা অবলম্বন করতে পারে এবং সমাজে সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়। আমি একটি ফোন লাইন নিচ্ছি, মাসুদুর রহমান সাহেব আছেন নরওয়ে থেকে। আসসালামু আলাইকুম মাসুদুর রহমান সাহেব। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপনাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ। জি ভাই আপনার প্রশ্নটি করুন। জি আমার প্রশ্ন হলো যারা গায়রা মধ্যে আছে কোরআন অনুবাদ করছে তাদের কোরআনের অনুবাদ অনুবাদ আর আহমদিয়া কোরআনের অনুবাদ কিছু কিছু অংশে মিলে না, এটার কারণ কি? আচ্ছা আচ্ছা অনেক অনেক আরেকটা প্রশ্ন হলো, জি যারা বাংলাদেশে অনেক মৌলবি আছে যা হিন্দু ধর্মের মধ্যে কোন নবী আসছে আমি সঠিক জানি না, এক একজন এক এক কথা বলে আর আর হিন্দু ধর্মের নবীদের মানতে চায় না কেন? আমাদের আহমদীদের কোরআন শরীফের অনুবাদ এবং গায়ের আহমদীদের কোরআনের অনুবাদের মধ্যে কোথাও কোথাও ভিন্নতা দেখা যায়, এর কারণ কি? দৃষ্টিতে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হচ্ছে আমাদের জ্ঞানের স্বল্পতা, তা না হলে যদি কেউ
আহমদিয়া জামাতের বাইরের অনেকগুলো অনুবাদকে সাথে নিয়ে বসে কাছে নিয়ে বসে তাহলে দেখবে যে আহমদিয়া অনুবাদের সাথে হুবহু মিলে যাচ্ছে সেগুলো। একটা অনুবাদে হয়তো আপনি ওটা পাচ্ছেন না, কিন্তু আরেকটা অনুবাদে আরেকজন অনুবাদক যাচাই বাছাই করে সেই অনুবাদই করছেন যেটা আহমদিয়া জামাত বলছে। অতএব এই কথা বলা ঠিক না যে অ আহমদি অনুবাদের সাথে আহমদিয়া জামাতের অনুবাদ কোনো ক্রমে মিলে না, অবশ্যই কোথাও না কোথাও গিয়ে মিলে। হয়তো যেমন আমি উদাহরণ দিই, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন একটা অনুবাদ প্রকাশ করেছে, যদি আহমদি অনুবাদের সাথে কোথাও গিয়ে সেটাতে বাহ্যিকতার বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে অমিল দেখা যায় কোথাও, তাহলে উনি কারি মুনিরুজ্জামান সাহেবের ইসলামিক একাডেমি লন্ডন থেকে প্রকাশিত বইটা অনুবাদটা দেখতে পারেন। ওটাতে না পেলে আকরাম মৌলানা আকরাম সাহেবের যে অনুবাদ এবং তাফসির আছে সেখানে দেখতে পারেন। একইভাবে যদি বাংলা অনুবাদে না পান ও আহমদি ইংরেজি অনুবাদে দেখতে পারেন, সেখানে মিলে যাবে। এই জন্য এক জায়গায় যদি আপনি কোন জায়গায় বা আপাত দৃষ্টিতে ভিন্নতা দেখেন, আরেক অনুবাদ ঘাটেন, তারপরে অনুবাদটা দেখেন, মিলে যাবে। কেননা আমরা একই উৎস থেকে সত্যের চর্চা করে থাকি আর সেটি হচ্ছে আল কোরআন। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিষয়ে তোমরা তাওয়াফি শব্দের ভুল অনুবাদ করছো, অথচ কোরআন শরীফে 23টি জায়গায় তাওয়াফি শব্দ ব্যবহৃত হয়েছে, সেখানে তোমরা মৃত্যু অর্থেই ব্যবহার করছো বা শরীরটাকে বেকার পরিত্যাগ করে আত্মাটাকে কবজ করার অর্থ নিচ্ছ, কিন্তু ঈসার সম্বন্ধে বলছো তাকে সশরীরে জীবিত আকাশে তোলা হয়েছে, এটা কেমন বিচার? সেখানে আহমদিয়া জামাতের পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই, কোরআন আমাকে যেখানে নেয় আমি সেখানে যাব, তোমার কথা মানতে আমি রাজি না, তুমি যত হটকারিতাই দেখাও তাওয়াফি শব্দের অর্থ আমি সেটাই করব যেটা কোরআন আমাকে করতে শিখিয়েছে, কোরআন আমাকে বর্ণনা করেছে। এরকম দুই একটা স্থানে আমাদের স্ট্যান্ড নেওয়া আছে যে কোরআন অনুযায়ী অনুবাদ হলে মানব, তা না হলে যে কোনো একজন গবেষক অন্যান্য অনুবাদ ঘেটে দেখলেই দেখবেন আহমদিয়া জামাতের অনুবাদ এবং তাদের অনুবাদ মিলে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই মাসুদুর রহমান সাহেব, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল হিন্দু ধর্মে কোনো নবী এসছে কিনা, আর যদি নবী এসে থাকে নাম কি, আর ও আহমদি মুসলমানরা সেসব নবীদের কেন মানে না, আপনি জানতে চেয়েছেন মৌলানা ফিরোজ আলম সাহেব। ও আহমদিরা কেন মানে না এর উত্তর তো তারাই দেবে, কিন্তু আমরা আমাদের আল্লাহকে পূর্ণ ইনসাফকারী হিসেবে বিশ্বাস করি, নিরঙ্কুশ ইনসাফের কামেল উৎস হলেন আল্লাহ তাআলা। মানুষকে, জগৎকে, পৃথিবীকে, এমনকি নবীদেরকেও তিনি ইনসাফ শিখিয়েছেন। পৃথিবীর সব জাতির মাঝে তিনি বলেছেন যে আমি ইম্মিন উম্মতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন উম্মত বা জাতি বা গোষ্ঠী অতিবাহিত হয়নি যাদের মাঝে আমার পক্ষ থেকে সতর্ককারী আসেনি। তো ভারতে এক বিশাল জনগোষ্ঠীর বসবাস, প্রায় 120-130 কোটি মানুষের বসবাস, বা 40 কোটি হবে এখন মনে হয়। সেখানে কোনো নবী আসেনি তাদের সঠিক পথের দিশা দেওয়ার জন্য। এটি আল্লাহ তাআলার পবিত্র ইনসাফের সম্পূর্ণ পরিপন্থী একটা দৃষ্টিভঙ্গি। আমরা কোরআনের আয়াত অনুসারে অবশ্যই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য মহাপুরুষ পাঠিয়েছেন, এবং ভারতীয় ধর্মগ্রন্থে আমরা এই ধরনের সংস্কারকদের নাম দেখতে পাই, হযরত কৃষ্ণ, হযরত রাম বা এই ধরনের আরও অনেক সংস্কারকের নাম দেখা যায়। কোনো মুসলমান এটিকে মানুক বা না মানুক, কোরআনে করিম বলে যে পৃথিবীর সকল জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংস্কারকেরা, মহাপুরুষেরা, হেদায়েতদাতারা এসেছেন। তো আমরা তাদেরকে আল্লাহ প্রেরিত রসুল মনে করি, নতুবা এটি খোদার ইনসাফ পরিপন্থী একটা কাজ হবে যা আহমদিয়া মুসলিম জামাত কখনো গ্রহণ করে না। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। একেবারে এক মিনিট সময় আছে, এখানে দেখতে পাচ্ছি এক বোন লাইন আছে, সাজিদা শিহাব চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম বোন, আপনি কি আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি ছিল যে ঈদে মিলাদুন্নবী কি? আচ্ছা ধন্যবাদ। ঈদে মিলাদুন্নবী কি? ঈদে মিলাদুন্নবী বলতে জামাতে আহমদিয়া যা বুঝের, এই শব্দের শাব্দিক অর্থ হলো যেদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম হয়েছে সেই দিন উপলক্ষে কোনো আনন্দ উদযাপন। এটি ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। তো আমাদের এই উপমহাদেশীয় সমাজে যা উদযাপন করা হয় সেই ধরনের কোনো এই অনুষ্ঠানের আমরা রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের পবিত্র জীবন বা সাহাবিদের জীবনে আমরা দেখি না, কিন্তু ঈদে মিলাদুন্নবী যদি বলতে এটি বোঝানো হয় যে রসুল্লাহর জীবনী নিয়ে আমরা আলোচনা করব, তার আদর্শ নিয়ে আলোচনা করব, তার পবিত্র জীবন পদ্ধতি আমরা অনুসরণ করা শিখবো কোনো আলোচনার মাধ্যমে, তো এই ধরনের মিলাদুন্নবী বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা আহমদিয়া মুসলিম জামাত করে থাকে।
ধন্যবাদ। আমরা পুরো বছর জুড়েই মহানবী সাল্লামের জীবন চরিত নিয়ে আলোচনা করি। জামাতের দ্বিতীয় খলিফা তিনি বলেছেন, তোমরা বেশি বেশি সিরাতুন নবী জলসা করো। 1928 সনে তিনি জামাতকে তাহরি করেছিলেন এবং তারপর থেকে আমরা পুরো বছর জুড়েই এটি করে আসছি এবং সেখানে মহানবী সাল্লামের জীবন চরিত আলোচনা করা হয় এবং সেগুলোতে যেন মানুষ শিখে এবং সেই আদর্শ যেন অনুসরণ করে সেই চেষ্টা করা হয়। দর্শক, দেখতে দেখতে আজকের অনুষ্ঠান আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আজকে বিজ্ঞ আলোচক আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা অনুষ্ঠানে প্রশ্ন করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল আবারও অনুষ্ঠানে উপস্থিত হব। আগামীকাল শুক্রবার আহমদিয়া জামাতকে জানার জন্য একটা বিরাট সুযোগ আছে। আপনার পার্শ্ববর্তী আহমদি মসজিদে যদি যান, জুমার খুতবাটি যদি হুজুরের শুনেন, যেটি আগামীকাল সন্ধ্যা 7টায় এখান থেকে হুজুর, মানে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়, এখানকার সময় দুপুর 1টায় হুজুর দিবেন, সেটি আপনারা শুনতে পারেন। হুজুরের খুতবার পরে পরেই আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে। তো ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليكفر